السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. يقول عز من قائل فأولئك يبدل الله سيئاتهم حسنات. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه قال: إن كنا لنعد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد يقول رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم 100 مرة. أخرجه ابن ماجه في صحيحه. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: والتائب من الذنب كمن لا ذنب له. أخرجه الطبراني في الكبير وابن ماجة في سننه بإسناد حسن. شمعت উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে মহিয়া রাব্বুল ইজ্জতুল জালাল মেহেরবানি করে আমাদেরকে অনেক দিন পর, দীর্ঘ একটি সময় পর আবারও এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মজলিসে, আলমিতে, একটি দিনই মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনাদের জানা আছে যে আমরা অনেক দিন আগ থেকে তৌহিদের মৌলিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি এবং অনেকগুলো বিষয় ইতিমধ্যে তৌহিদের মৌলিক বিষয়গুলো আমরা শেয়ার করেছি। যে বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, আর যেগুলো বুঝতে পারিনি এগুলোর জন্য আলহামদুলিল্লাহ, ঠিক আছে কি? প্রথমে তৌহিদুর রুবিয়ার উপর আলোচনা হয়েছে, এরপর আমরা আলোচনা শুরু করেছি তৌহিদুর রুহিয়ার বিষয়টি নিয়ে। আপনাদের খেয়াল আছে কিনা আমি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্পর্কিত করে এই প্রকার তৌহিদকে তৌহিদুর রুহিয়া বলা হয়েছে, যেহেতু একমাত্র ইলাহ আমাদেরকে, একমাত্র মাবুদ আল্লাহ, মাবুদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের যে তৌহিদ সাব্যস্ত করা হবে সেটা হচ্ছে তৌহিদুর রুহিয়া, আল্লাহের দিকে সম্পর্কিত করে এর নামকরণ করা হয়েছে উলুহিয়া। কিন্তু যখন বান্দার ফেলের দিকে, বান্দার কাজের দিকে যখন এটাকে সম্পর্কিত করা হয় তখন এই তৌহিদের নাম হচ্ছে তৌহিদুল ইবাদা। যেহেতু বান্দা যখন এই তৌহিদটুকু বাস্তবায়ন করবে তখন ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করবে, এটা হচ্ছে তৌহিদুল ইবাদা। এবং এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, এর মূল ভিত্তিগুলো আমরা আলোচনা করেছি, যে চারটি পয়েন্ট শেখুল ইসলাম মুহাম্মদ সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ আলাই এর মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন সেগুলো আমরা আলোচনা করেছি। এবং তৌহিদুল ইবাদা এর মৌলিক যে শর্তগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। তারপর আমরা কিছু উদাহরণ নিয়ে কথা বলছিলাম, ইবাদতের কিছু মৌলিক উদাহরণ নিয়ে আলোচনা শুরু করেছি, আপনাদের খেয়াল আছে কিনা। সর্বশেষ যেই পয়েন্টটি আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ইবাদতের মধ্যে
একটা মৌলিক ইবাদত, বরং ইবাদতের মূল যেটাকে বলা হচ্ছে কোন কোন হাদিসের মধ্যে, যদি হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে সনদের দিক থেকে কি রয়েছে বিতর্ক রয়েছে, সেটা হচ্ছে আদ-দুআ। সেটা হচ্ছে কি আদ-দুআ, দোয়া হচ্ছে ইবাদতের অন্যতম একটি বিষয়, অন্যতম একটি দিক। এবং এই দোয়া সম্পর্কে সর্বশেষ আমরা অনেকগুলো পয়েন্টে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যাদের খেয়াল নেই আপনারা মেহরবানি করে ক্যাসেট থাকলে ক্যাসেটগুলো শুনে নিলে যথেষ্ট হবে। এত আলোচনা আমরা দীর্ঘ আলোচনা, এটাকে আবার রিপিট করার সুযোগ নেই, তাহলে আমাদের সময় নষ্ট হয়ে যাবে। আজকে ইবাদতের আরেকটি পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। দোয়ার উপর আজকের আর আলোচনা নেই, বন্ধ হয়ে গিয়েছে। আজকে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা শুরু করবো সেটি হচ্ছে দোয়ার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইবাদতের যেই মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কোনো ধরনের আলোচনার প্রয়োজন নেই, সেগুলো আমরা সবাই জানি। সলাত, সিয়াম, জাকাত, হজ, এগুলো আমাদের সবার জানা আছে এবং এগুলো মৌলিকভাবে মানুষ ইবাদত হিসেবে মনে করে থাকে, মৌলিকভাবে মানুষ এগুলোকে ইসলামের শাখায় নিদর্শন হিসেবে গ্রহণ করে থাকে, ফলে এগুলো নিয়ে অনেক আলোচনা করার প্রয়োজন নেই, এগুলো সবার কাছে জানা বিষয়। কিন্তু কিছু কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো মূলত মানুষ এগুলোর মধ্যে বিভ্রান্তির মধ্যে রয়েছে, বড় ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে। তার মধ্যে আমরা দোয়া সম্পর্কে আলোচনা করলাম, এবার আরেকটি পয়েন্ট নিয়ে যেটা আলোচনা করবো সেটি হচ্ছে আত-তাওবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যে তওবা করে থাকে, এই তওবার মাসআলা নিয়ে, তওবার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে এই, আমাদের একটা ধারণা আছে বা মিসকনসেপ্ট আছে, সেটা হলো এই, আমরা অনেকে মনে করে থাকি যে গুনাহ করলেই আমি তওবা করব, আমরা অপেক্ষা করতে থাকি গুনাহ করলে তারপরে তওবা করব, যেহেতু আমাদের দৃষ্টিতে আমরা গুনাহ করি না এরপরে তওবাও করি না, ফলে আল্লাহর বান্দারা তওবা সম্পর্কে বুঝতে পারেনি, তওবার গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করতে পারেনি। তওবা ইটসেলফ এটি ইবাদত, ওরশিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। তওবা এর জন্য পূর্বশর্ত গুনাহ হতে হবে এই ধরনের কোনো বিধান নেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তওবা করতে নির্দেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেহেতু এই তওবার মধ্যে মানুষের জন্য কল্যাণ নিহিত আছে, এই তওবার মধ্যে মূলত মানুষের জন্য অনেকগুলো ফজিলতের বিষয়ে এর মধ্যে নিহিত আছে, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য নির্দেশ দিয়ে বলছেন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতের মধ্যে। সূরা আন-নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া তুবু ইলা আল্লাহি জামিআন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই তওবা করো। এটা নির্দেশ দেওয়া হচ্ছে আমাদেরকে তওবা করার জন্য, তোমরা আল্লাহর কাছে তওবা করো সবাই। আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ, ইমানদার লোকদেরকে ইমানের তাগিদ দিয়ে, ইমানের দাবির দিকে ইঙ্গিত করে মহিয়ান রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে যাতে করে তারা তওবা করতে পারে। কেন এরপরে বলতেছেন, এর কারণ কী বা এর মধ্যে আমার অ্যাচিভমেন্টটা কী, আমার অর্জনটা কী, সেটা বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই সফল হতে পারবে। তওবার মধ্যে ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সফলতার নির্দেশনা দিয়ে আছেন, এই সফলতা আছে তোমাদের জন্য, তোমরা যদি সত্যিকার তওবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহলে তোমরা সফল হতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবা করতে নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে, যাতে করে আমরা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি। তাই তওবার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে গুরুত্ব আরোপ করেছেন, একদিক থেকে না বিভিন্নভাবে, যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যখন আমরা দেখব তখন আমরা দেখতে পাবো যে আবু হুরায়রা বর্ণিত সহিহ বুখারীর একটি হাদিসের মধ্যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যাতে করে উম্মতের লোকেরা বেশি বেশি পরিমাণে তওবা করে। এখন একজন দুজনকে যদি জিজ্ঞেস করেন তওবা করছেন কিনা, তিনি কয়েকবার তওবা করছেন, বলবেন আমি তো তওবা করবো কেন, আমি গুনাহ করছি না, অথবা তিনি মনে করেন যে না তওবা আমার করার দরকার কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে উম্মত
বেশি বেশি পরিমাণে তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য এই হাদিসের মধ্যে স্পষ্ট বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইহি, তার কাছে তওবা করি, ফিল ইয়াউমি, একদিনে, আকসার মিন 70 মাররা, 70 এর বেশি, 70 বারের চেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তওবা করার দরকার আছে কি? আপনারা কি মনে করেন ক্ষমা প্রার্থনা করার দরকার আছে কি না? ওয়াকাদ গাফারাল্লাহু লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে বলছেন, ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখখার, আল্লাহ রাব্বুল আলামিন তার যত পূর্বাপর যত ত্রুটি বিচ্যুতি আছে সব কিছু ক্ষমা করে দিয়েছেন। মানে তওবা করার কোনো দরকার নেই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন 70 এর অধিক তওবা এবং ইস্তিগফার করতেন, তওবা এবং ইস্তিগফার করতেন দিনে 70 এর বেশি। কেন? যাতে করে উম্মত এই শিক্ষা গ্রহণ করতে পারে, বেশি বেশি করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মজলিসের মধ্যে একাধিকবার তওবা করতেন। মর্মে বহু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাব্যস্ত হয়েছে। আমরা এই মর্মে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি পয়েন্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু কিছু ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়, কিছু কিছু ইবাদত আছে আল্লাহ তাআলার কাছে খুব শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ, কিন্তু একটি ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি আনন্দের, আনন্দদায়ক, এতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আনন্দ লাভ করে থাকেন। আর কোন ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আনন্দের কথা উল্লেখ করেননি? একটি ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনন্দের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাওবাত উল্লেখ করেছেন, ইমাম নাসাঈ ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি তাআলা সুনানের মধ্যে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আব্দিহি মিন আহাদিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আব্দে, তার বান্দার তওবা যখন বান্দা করে থাকে এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আনন্দিত হন এবং খুশি হন। তোমাদের চেয়েও বেশি খুশি হন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি ইজাস্তাইকাযা আলা বাইরিহি কাদ আদাল্লাহু বিআরদিন ফালাত, যখন তোমাদের কোনো ব্যক্তি তার উট মরুভূমির মধ্যে হারিয়ে ফেলে, হারিয়ে ফেলার পর আবার ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে জেগে যখন সে তার উট তার কাছে পায় তখন যত না বেশি খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা যখন তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি খুশি হন, এর চেয়ে বেশি। কারণ আপনার কাছে আপনার উটের মূল্য রয়েছে, যেহেতু এই উটের মালিক কে? তথাকথিত মালিক আপনি, আপনি মানে এখন ভোগাধিকারের মালিক আপনাকে দেওয়া হয়েছে, ফলে আপনার কাছে আপনার উটের মূল্য রয়েছে, যেহেতু আপনি এই উটের মালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই বান্দাগুলোকে সৃষ্টি করেছেন, এই বান্দাগুলোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো যখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে বিচ্ছুত করে দূরে সরিয়ে নিয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি তার বড় ধরনের বান্দার প্রতি একটা হতাশা এসে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হারিয়ে ফেললেন, বান্দা চলে গেল। যখন আবার ফিরে আসে বান্দা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন মালিকের কাছে তার ওট ফিরে আসলে যেভাবে মালিক খুশি হয় এর চেয়ে বেশি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, এর চেয়ে বেশি খুশি হন, যেহেতু বান্দা আমার কাছে ফিরে এসেছে। এই বান্দা হারিয়ে গেছে, শয়তান এই বান্দাকে দখল করে নিয়ে গিয়েছিল, শয়তানের আনুগত্যে, মানুষের আনুগত্যে, প্রবৃত্তির আনুগত্যে, হাজার রকমের আনুগত্যে এই বান্দা হারিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্য হয়ে গিয়েছে। আবার যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উদাহরণ দিয়ে বিষয়টি আমাদেরকে বুঝালেন যে তোমরা কত খুশি হও, তোমাদের হারানো মাল যদি পাও তোমরা যতটুকু খুশি হও এর চেয়ে বেশি খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তওবা করেন। তাই এর মধ্যে কিন্তু আমাদের জন্য নির্দেশনা রয়েছে,
যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসার জন্য চেষ্টা করব, বেশি বেশি পরিমাণে আমরা তওবা করার জন্য চেষ্টা করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবা কবুল করতে করেন এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তওবার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করলেন, যাতে করে আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলতের কথা উল্লেখ করলেন, একটি দুটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলতের কথা উল্লেখ করলেন, তার মধ্যে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার ফজিলতের কথা এভাবে উল্লেখ করলেন যে তওবা মূলত মানুষের যত পূর্ববর্তী যত গুনাহ আছে সেটা যেই পর্যায়ের গুনাহ হোক না কেন, ছোট হোক বড় হোক, যেই পর্যায়ের গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত গুনাহকে মিটিয়ে দেন, মুছে দেন। বান্দা যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত গুনাহকে মিটিয়ে দেন। একটা বিভ্রাট বা বিভ্রান্তি আমাদের মধ্যে আছে, অনেকে এই ধারণা করে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক মাফ করতে পারেন না। আমার কাছে কয়েকজন এসে বলেন, সাইফুল্লাহ ভাই, আল্লাহ তো বান্দার হক মাফ করবেন না, আমার মাফ করতে পারেন না। আমি, কারণ আল্লাহ তাআলার এই অক্ষমতার কারণ কি, আমার আল্লাহ এত দুর্বল যে বান্দার হক মাফ করতে পারে না, এর কারণটা কি, আপনাকে কে এই জ্ঞান দিয়েছে? কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক অথবা বান্দার হক নষ্ট করে, এরপরে যদি সত্যিকার ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক আদায় করে দেওয়ার অধিকার রাখেন, বান্দার হক বান্দাকে আদায় করে দেবেন কিয়ামতের দিন। কোন বান্দার উপর তিনি সামান্য পরিমাণ জুলুম করবেন না। আল্লাহু বিদাল্লাহ মিন লিল আবিদ, বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ জুলুম করেন না, তিনি জুলুম করবেন না। কিন্তু যখন বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি এসে যাবে এবং মেহরবানি করে তার তওবা কবুল করবেন, তখন তার পূর্ববর্তী যত গুনাহ আছে সব মাফ করে দিবেন, সব মাফ করে দিবেন। এই কারণে তিনি তওবা, তিনি তওবা গ্রহণ করে, এই কারণে তার এত বিশাল ক্ষমতা। তা আপনার আমার হোক, এই 2 টাকা 3 টাকার হোক, এটা আল্লাহ তাআলা যদি পূরণ করতে না পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অভাব থেকে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অভাবের মধ্যে পড়ে যাবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। যেদিন কিয়ামতের দিন সমস্ত কিছুর মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আর কোন মালিক থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সমস্ত হক বান্দাদেরকে বুঝিয়ে দিবেন, একেবারে বুঝিয়ে দিবেন তা নয়, বরং কোরআনে কারিমের কয়েকটি আয়াতের মধ্যে বলেছেন ইউআফা উজুরাকুম, তাদের যে প্রতিদান রয়েছে সেই প্রতিদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে পূরণ করে দিবেন। তাওফিয়া বলা হয় থাকে কোন একটা বস্তুর যতটুকু পাওনা রয়েছে ততটুকু পাওনা আদায় করে দেয়া, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু সেভাবেই আদায় করে দিবেন যেভাবে বান্দার দরকার। জুলুম করবেন, বান্দার উপর জুলুম করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জুলুম কে, কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপরে কোনো হারাম বা শরীয়ত চলে না, চলবে কি না? শরীয়তের বিধিবিধান কি আল্লাহর জন্য না আমাদের জন্য? আপনারা কি আমার কথা বুঝতেছেন না কিনা? শরীয়তের এই আহকামগুলো কাদের জন্য? বান্দার জন্য। শরীয়ত কার জন্য প্রযোজ্য? বান্দার জন্য প্রযোজ্য, বুঝতে পেরেছেন কিনা? এবং সমস্ত বান্দা এর মধ্যে ইনক্লুডেড, এমনকি নবী এবং রাসূলগণ, নবী এবং রাসূলগণ বাইরে কিনা? না, কোনো তথাকথিত ওলি কুতুব বুজুর্গ এর বাইরে কিনা? এর বাইরে যাওয়ার কোনো ব্যক্তির অধিকার নেই। এই শরীয়ত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রযোজ্য হয় না, তিনি এই মাখলুকাতের যত কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে এবং সব কিছুর বাইরে। এত ছোট্ট মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর একটি জিনিসকে হারাম করে নিয়েছেন, সেটা হচ্ছে জুলম। শরীয়ত এখানে এসে তার উপর তিনি নিজে বাধ্যতামূলক করে নিয়েছেন, বুঝতে পেরেছেন কিনা? জুলমকে তিনি হারাম করে নিয়েছেন। সুতরাং জালেমদের খেয়াল রাখতে হবে, পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। এখন হয়তো এইভাবে সেভাবে করে ডান বাম করে পার পেয়ে যাচ্ছে, কিন্তু এক দাররা পরিমাণ পার পাওয়ার কার অধিকার নেই, সুযোগ পাবে না, সুযোগ পাবে না। পকেট থেকে আদায় করতে পারবেন না, তো তখন সমস্ত জুল অপরাধ অন্যায় সবগুলো মাথার উপর চাপিয়ে দেওয়া হবে আপনার, ওই তাদের অন্যায়গুলো আপনার উপর চাপিয়ে দেওয়া হবে।
এগুলো নিয়েই তারপরে আপনাকে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। এই জন্য খুব সতর্ক, খুব সতর্ক, এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে ভয়ঙ্কর কোনো বিষয়, এর চেয়ে ভয়ঙ্কর কোনো কাজ নেই। তাই বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে এসেছে, আমির উল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার হাত বাড়ান, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। আমির উল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে হাত বাড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত গুটিয়ে নিলেন। মাযা আলাইকা ইয়া আমর, আমর কি হলো তোমার, তুমি বায়াতের কথা বলেই আবার হাত গুটিয়ে নিলে, ব্যাপার কি? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি এত দয়াময় ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে হয়তো আমার আর বায়াত গ্রহণ করবে না, তার তাকে হয়তো শয়তান আবার পরিচিত করে দিয়েছে, হয়তো হাত গুটিয়ে নিয়েছে। কেন কেন তুমি হাত গুটিয়ে নিলে, তুমি কি বায়াত গ্রহণ করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমর আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, উরিদু আন আশতারিতা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর শর্ত আরোপ করতে চাই বায়াতের আগে, বায়াতের আগে শর্ত করতে চাই। বলে কি শর্ত করতে চাও তুমি, কে তুমি শর্ত করতে চাও? বলে আমি শর্ত করতে চাই যে আমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে, এই শর্তে আমি বায়াত গ্রহণ করব। তুমি কি জানো না, ইসলাম গ্রহণ করার পরে ইসলাম তার পূর্ববর্তী যত গুণা আছে সবগুলো গুণাকে ক্ষমা করে দেয়, সবগুলো গুণাকে মিটিয়ে দেয়। তওবা তার পূর্ববর্তী যত গুণা আছে সবগুলো গুণাকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়, মিটিয়ে দেয়। ও আন্নাল হাজ্জা যজুব্বু মা কানা কাবলা, হজ তার পূর্ববর্তী যত গুণা আছে সবগুলো গুণাকে মাফ করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিলেন। তাই যদি বান্দা সত্যিকারভাবে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী যত গুণা আছে সবগুলোকে ক্ষমা করে দেবেন। কিন্তু তওবা এই সামনে যে আলোচনা আছে সে আলোচনা অনুযায়ী হতে হবে, বুঝতে পেরেছেন কিনা? তওবার আমরা যে তওবা করতেছি সেই তওবার হবে, তওবা সেভাবে হতে হবে। আসুন, এটা হলো প্রথম পয়েন্ট। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবাকারীর ব্যাপারে বলে দিয়েছেন, এই হাদিসটিও মূলত ইমাম তাবারানী রহমতুল্লাহ তার মুআজ্জামুল কাবীরের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে মাজাহ রহমতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, কেউ কেউ হাদিসের ইসনাদকে হাসান বলেছেন, নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, এক জায়গায় সহিহ বলেছেন আর এক জায়গায় হাসান বলেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে সত্যিকার তওবাকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো, কামান লা যামবালাহু, যার জীবনে কোনোদিন গুনাহই ছিল না। ইশপার এ ধরনের অবস্থা হয়ে যায়, বুঝতে পেরেছেন? আগের হাদিসের পরে হাদিসের মধ্যে একটু টেক্সটের মধ্যে একটু পার্থক্য রয়েছে। টেক্সটের পার্থক্যটা কি? আগের হাদিসের মধ্যে বলা হলো তওবা তাজুব্বু মা কানা ক্বাবলাহা, তওবা এর পূর্ববর্তী গুণাগুলোকে মিটিয়ে দেয়, বুঝতে পেরেছেন কিনা? মানে আগের যে গুণাগুলো ছিল সেগুলোকে মুছে দিয়েছে। কিন্তু পরের হাদিসের মধ্যে বলা হচ্ছে এই যে, মানে এই ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যে মনে হয় যেন জীবনে কোনোদিন গুনাই করে নাই, জীবনে কোনোদিন গুনাই করে নাই। শুধু গুনাহ মানে মুছে দেয় তা নয়, বরং তাকে একেবারেই বেগুনাহ করে দেয়, মানে তার কোনো জীবনে কোনোদিন গুনাহ হয় নাই এমন হয়ে যায়, এত নিষ্পাপ হয়ে যায়,
তওবার মাধ্যমে আল্লাহর বান্দা। এই জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তওবা করার জন্য উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। দ্বিতীয় পয়েন্ট, প্রথম পয়েন্ট শেষ হল, এর ফজিলতের উপর দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে শুধু তওবা পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেয় তা নয়, বরং এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যদি বান্দা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে থাকে তাহলে তার গুনাহসমূহ যেভাবে মিটিয়ে দেওয়া হবে তেমনি ভাবে তার যে পাপগুলো আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে নেক আমলে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের যত পাপ আছে অপরাধ আছে অন্যায়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাসানাতে পরিবর্তন করে দিবেন, গুনার কাজগুলোকে সবগুলোকে ভালো কাজে পরিণত করে দিবেন, এগুলো নেক আমল হিসেবে হয়ে যাবে, এটা তাদের জন্য নেক আমলে পরিণত হবে। এটাও কিন্তু তওবার একটা বড় প্রভাব। কেন এগুলো নেক আমলে রূপান্তরিত করা হবে কেউ প্রশ্ন করতে পারেন, যে তাহলে তো মানে যত গুণা আছে গুণা করলাম এরপরে নেক আমলে মানে এগুলো সব তওবা করে নেক আমলে পরিণত করে দিলাম, ব্যাপারটা এমন নয়। কারণ যেই বান্দা গুণা করার জন্য ইন্টেনশন করবে সে এই তওবার তৌফিক লাভ করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা লাভই করতে পারবে না। সামনে এটা আলোচনার মধ্যে আসবে, কারণ গুনাহ করার ইচ্ছা পোষণ করা এটা একটা তো গুনাহ, যদিও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এর জন্য কোনো গুনাহ লেখেন না, ক্ষমা করে দেন, কিন্তু ইন্টেনশনটুকু কিন্তু ইসলামের মধ্যে ভালো কাজ নয়, ভালো কাজ নয়। এদের এই গুনাহসমূহকে পাপসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ক্ষমা করে দেবেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার রুবুবিয়তকে তারা উপলব্ধি করতে পেরেছে, ফলে আল্লাহর কাছে ফিরে আসতে পেরেছে। এই জন্য আরেকটি হাদিসের মধ্যে মুসলিম আহমদের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইদা আসাবা আব্দু যানবান, যখন বান্দা কোনো গুনাহ করে, বান্দা যখন কোনো গুনাহ করে অপরাধ করে অন্যায় করে, অপরাধ এবং অন্যায় করার পরে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ করার পর ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে, ওয়া তাবা ইলাইহি এবং তওবা করে থাকে, ইয়াকুলু রব্ব সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে আমার এই বান্দা এতটুকু জানতে পেরেছে যে ইন্না লাহু রাব্বান ইগফিরুজ যুনুব, তার একজন রব আছে প্রতিপালক আছে যিনি তার গুনাহকে ক্ষমা করেন, ফাস্তাগফারালি তারপর আমার কাছে যে ক্ষমা প্রার্থনা করেছে, ফাগফারতু লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম, ফলে তার এই অপরাধটুকু মূলত অপরাধ যেভাবে হয়েছিল সে অপরাধ বোধ থেকে সেটা তার একমাত্র ভালো কাজে আল্লাহ রাব্বুল আলামিন রূপান্তরিত করে দেন, যেহেতু তার এই কাজের উপর সত্যিকার অনুতপ্ত এবং অনুশোচনা তার এসেছে, সে বুঝতে পেরেছে যে আমি এর মাধ্যমে সত্যিকার আমার রবের অবাধ্য হয়েছি, এর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছি, এই জন্য এই কাজটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসানাতে ভালো কাজে নেকের আমলে পরিণত করে দেন, যেহেতু সে সত্যিকার বুঝতে পেরেছে। ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি অপরাধ করছে আর করছে আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য হচ্ছে আর মনে করতেছে যে এটা অসুবিধা নেই এগুলো কিছু আসে যায়, কারণ এই ব্যক্তি যখন অপরাধ করেছে বুঝতে পেরেছে যে তার একটা রব আছে, তার একজন প্রতিপালক আছে যিনি তাকে ক্ষমা করে দেবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেছেন, এবং কবুল করার কারণেই মূলত তার এই পাপগুলো যেহেতু করে ফেলেছে অন্যায় অপরাধ এগুলো করে ফেলেছে অনিচ্ছাকৃতভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলোর জন্য ক্ষমা আছে, অনুতপ্ত যখন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সহ সবগুলো তার ভালো কাজে রূপান্তরিত করে দিয়েছে, এগুলো তখন তার ইন্টেনশনের কারণে ভালো কাজের
মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এটি তওবার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত। এর আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে এই, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিস সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, اتبعي السيئه الحسنه تمحها, তোমরা যখনই কোনো অন্যায় কাজ করো, অপরাধের কাজ করো, অবাধ্যতার কাজ করো, সাথে সাথে একটি ভালো কাজ করে দাও, এই ভালো কাজটুকু তোমার ওই অন্যায় কাজকে মুছে দেবে, এই অন্যায় কাজকে তোমার তুলে দিবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে যদি আল্লাহর বান্দা কোনো অন্যায় হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, তখন যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তিত হবে তওবার মাধ্যমে, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে কাজের মাধ্যমে। বুঝতে পেরেছি কিনা? যেহেতু একটা অপরাধ হয়ে গিয়েছে, সাথে সাথে একটা ভালো কাজ করে দিবে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের বিনিময় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যেই অন্যায়টুকু হয়েছে, অপরাধটুকু হয়েছে, পাপের কাজটুকু হয়েছে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে ক্ষমা করে দিবেন এবং মিটে মুছিয়ে দিবেন, একেবারে নিশ্চিহ্ন করে দেবেন। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি আবার দৃষ্টি আকর্ষণ করবো। সেই পয়েন্টগুলো হচ্ছে তওবার ব্যাপারে আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, একটা বিভ্রান্ত ধারণা রয়েছে। সেই বিভ্রান্ত ধারণার মধ্যে এক নম্বর যেটি সেটা হচ্ছে এই, অনেকে মনে করে থাকেন যে একজন ব্যক্তিকে এনে একজন দরবেশ পীর অথবা বুজুর্গ তথাকথিত লোক ইমাম মুরব্বী ইত্যাদি এনে তার মাধ্যমে তওবা করানো, তওবা এটি কারো মাধ্যমে করানোর কাজ নয়, কোনো ব্যক্তির মাধ্যমে কোনো তওবা সম্পন্ন করার বিষয় নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে কখনো তওবা করাননি, তাবিরা কখনো সাহাবীদেরকে সাহাবীরা কেউ তাবিদেরকে তওবা করাননি, তাবিরা কোনো সময় এর পরবর্তী সময়ের কোনো লোককে তওবা করিয়েছেন, এর কোনো দলিল তওবা করানোর বিষয়ে। তওবা আপনি একজন লোক ডেকে এনে তার মাধ্যমে তওবা করালেন, এটি আমাদের সমাজের মধ্যে ব্যাপক। যখন কোনো লোক মারা যায় তখন একজন ইমাম অথবা একজন মুন্সি একজন মৌলবী নিয়ে এসে তওবা করান। কেন? এই মৌলবী এটা কোনো ঠাকুর না যে সে আপনার গুণা সব মাফ করে দিতে পারবে। এই মৌলবীর আদৌ কোনো অধিকার আছে কিনা যে আপনার গুণা মাফ করতে পারে? এটা খ্রিস্টানদের একটা বিভ্রান্ত ধারণা থেকে নেওয়া হয়েছে। খ্রিস্টানদের এই বিভ্রান্ত ধারণা রয়েছে, তারা মনে করে থাকে তাদের ফাদার যারা আছে এরা লোকদেরকে ক্ষমা করে দিতে পারে, ক্ষমার চেক ইস্যু করে দেয়। আপনি যাবেন ফাদার কাছে, আপনার সমস্যা বলবেন, আপনার অপরাধগুলো বলবেন, যে আমি সারা জীবন চুরি করছি, সারা জীবন ব্যভিচার করছি, অন্যায় করছি, এ করছি, সে করছি, সমস্ত খারাপ কাজ যা আছে সবগুলো করলাম, ফাদার এখন কি করা যায়? তখন ফাদার হিসাব বসবে যে বলে তুমি কি কি করো, তোমার চাকরিটা কি? আমার চাকরি হচ্ছে এই, দেখবে যে এখান থেকে একটা বড় অঙ্ক পাওয়া যাবে। বলবে তুমি $200 দিয়ে দাও, তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি, ক্ষমার চেক লিখে দিচ্ছি, আর $200 দিয়ে ক্ষমার চেক লিখে নিয়ে আসবে। এটা ইসলামের মধ্যে নেই বন্ধুগণ, এই বিভ্রান্তির মধ্যে মুসলমানদেরকে ফেলে দেওয়ার কোনো অধিকার কারো নেই, কোনো আলেমের কাছে ইসলামের কোনো অধিকার নেই, আমার কাছেও নেই, আপনাদের কাছেও নেই, কারো কাছে নেই। ইসলামের একমাত্র অধিকারী সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যার কর্তৃত্ব ইসলাম অনুমোদন দিয়েছে তিনি হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আর কারো কর্তৃত্ব নেই, এছাড়া আর কারো কোনো কর্তৃত্ব এখানে চলবে না। তিনি যা বলেছেন তাই দিন, তিনি যা করতে বলেছেন তাই শুননা, তারই অনুসরণ করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই ধারণা করার কোনো অবকাশ নেই, এই চিন্তা করার কোনো সুযোগ নেই যে না মানে একজনকে নিয়ে আসলে তওবা করা দিলেই হয়ে যাবে। আরেকটি বিভ্রাট আছে, আরেকটি বিভ্রান্তি আছে, সেটা হলো এই, অনেকে মনে করে যে মুখিক তওবা, তওবা তওবা করলাম, কেউ এইভাবে সেভাবে, কেউ লাথি মুখের মধ্যে মানে কেউ বলে তওবা 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 করলাম। মুখিক তওবা এটি মুনাফিকের তওবা। মুনাফিক যেমনিভাবে
মুখে ঈমানের ঘোষণা দিয়েছে, অন্তরে ঈমানকে লালন করে দিয়ে, অন্তরে ঈমানকে স্থান দেয়নি, ফলে ঈমানদার হতে পারেনি। কোন ব্যক্তি যদি মুখিক তওবা করে, শুধুমাত্র তওবা তওবা করে, সে মূলত এই তওবার মাধ্যমে মুখিক তওবা করলো যে এই তওবাটুকু মুনাফিকের তওবা, সত্যিকার এর মাধ্যমে কোন ব্যক্তি ওই তওবাকারী হতে পারবে না যে তওবাকারীর ফজিলতের কথা আমরা অল্প কিছুক্ষণ আগে বললাম। শুধু মুখিক তওবা নয়, বলে আমাদের সমাজের মধ্যে একদল লোক দেখা যায় যে তওবা করে যাচ্ছে, সকালে তওবা করে বিকেলে অন্যায় করে, পুরো উল্টা, তার তওবার মধ্যে কোনো পরিবর্তন নেই। আমাদের কাছে প্রশ্ন করে যে সাইফুল্লাহ ভাই, তওবা করি আমরা কিন্তু আবার খারাপ কাজ করে ফেলতেছি, কি করতাম? আসলে আপনি তওবা করেন নাই, যেই তওবার কথা আপনাকে বলা হয়েছে সেই তওবা আপনি করেন নাই, আপনি যেই তওবা করেছেন এটা শুধুমাত্র মুখে আপনি মনে করছেন যে আমি তওবা করলাম, এটা মৌখিক তওবা। এই মুখের স্বীকৃতি এটি ঈমানের মৌখিক স্বীকৃতির মতো, যে ঈমান মানুষের অন্তরের মধ্যে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, মুখে শুধুমাত্র বলছে ঈমানের কথা, ঈমান এখনো তাদের অন্তরের মধ্যে প্রবেশ করে নাই। আল্লাহ বলতেছেন অন্তরের মধ্যে এখনো প্রবেশ করে নাই, মুখে ঈমানদার ঈমানদার বলতেছে কিন্তু অন্তর পর্যন্ত ঈমান এখনো প্রবেশ করে নাই। ঠিক একইভাবে মুখের যে তওবার কথা বলা হচ্ছে এটা মুখিক তওবা, এটি এখন অন্তর পর্যন্ত পৌঁছায়নি, এখন অন্তর পর্যন্ত পৌঁছায়নি। তিন নম্বর যে বিভ্রাট বিভ্রান্তি রয়েছে তওবার ক্ষেত্রে সেটা হচ্ছে এই, আমরা অনেকে এই কথা মনে করে থাকি যে এখন গুনাহ করার সময়, যারা সরকারি চাকরি টাকরি করে বলছে এখন ঘুষ খাওয়ার একটু সময় সুযোগ, ইনশা আল্লাহ যখন রিটায়ার করবো তখন তওবা করে সব সোজা হয়ে যাবো, তখন চিল্লায় গিয়ে কিল্লায় ঢুকে যাবো। ভ্রষ্টতা এবং বিভ্রান্তি শয়তান আপনাকে পরিচিত করছে, শয়তান আপনাকে বদভ্রষ্ট করছে। আপনি হয়তো মনে করছেন যে না এখন আমার সময় হয় না তওবা করার, ইমানদার ব্যক্তিদের তওবার পরিপন্থী, বুঝতে পেরেছেন কিনা? কারণ অপরাধের মধ্যে কন্টিনিউ করা, কোন একজন ব্যক্তি অপরাধের মধ্যে নিজেকে অব্যাহত রেখে দেয়া, এটি হচ্ছে তার ইমানের পরিপন্থী কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তওবা কবুলের কথা বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সু বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই তওবা কবুল করবেন যারা মূর্খতাবশত না জেনে অন্যায়ভাবে কোন একটা খারাপ কাজ করে ফেলেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, একেবারে অনতিবিলম্বে দিলে না করে সাথে সাথেই আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেই, সাথে সাথেই তারা তওবা করে নেই, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ওই ব্যক্তির তওবা নয় যে বলছে আল্লাহ তুমি অপেক্ষা করো আমি ইনশাআল্লাহ 52 বছর তো 53 বছর কত বছর বয়সে রিটায়ার করি আমি জানি না, 58 বছর 58 বছর তো বাজারে যেতে পারে না, ইনভ্যালিড হয়ে যায়, পুরো আস্তে আস্তে কমানো দরকার। অনেক আছে তো মানে ইনব্যালেন্স হয়ে যায় তার বক্তব্যের মধ্যেই 58 বছরে, আল্লাহ হেদায়েত করুক সবাই। বলতেছিলাম যেটা 58 বছর পর্যন্ত আল্লাহ তুমি অপেক্ষা করো, আমি সুচুট গুষ্টুট যা আছে যা অন্যায় অপরাধ আছে সব করিনি, তুমি একটু আমার দিকে তাকাও, অপেক্ষা করো, এরপর আমি দেখি তোমাকে কেমন দেখাই, আমি তওবা করে সব ঠিকঠাক করে ফেলবো, নাউজুবিল্লাহ। এটা তওবা। এবং ওই ব্যক্তির মতো যে অপরাধ করতে করতে সারা জীবন অপরাধ করার পরে এখন শক্তি হারিয়ে গেছে আর অন্যায় করতে পারে না, বুঝতে পেরেছেন কিনা? আমাদের গ্রামে গঞ্জে বিড়ালের কথা বলে যে বিড়াল যখন উপরে থাকে আর মানে খানা যখন উপরে রাখা হয় তখন আর খেতে পারে না, বলছে এই খানা আমার উপরে হারাম, এটা আমি খাবো না, হারাম, কারণ কারণ সে এখন নিচে পাচ্ছে না, নাগালের বাইরে চলে গিয়েছে, তখন তওবা করে যখন তার আর অপরাধ করার মতো ক্ষমতা নেই। এটি আল্লাহ রাব্বুল আলামিনকে পদারিত করছেন, তিনি সত্যিকার অর্থে তওবা করেন নাই, তওবার পর্যায়ে তিনি আসেন নাই, কারণ এখন তিনি কি কাজ থেকে তওবা করবেন, তিনি তো সমস্ত অন্যায় করতে পারেন না এখন আর।
যার চাকরি শেষ হয়ে গেছে, রিটায়ার করছে, সে ঘুষ খাবে এখন কোত্থেকে? আপনি বলেন তো ঘুষ খাবে, ঘুষ খাওয়ার কোনো সুযোগ আছে কিনা? এখন বলে যে আমি চির জীবনের জন্য তবা করলাম, আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না। কোথায় ঘুষ খাবে? তাকে কেউ দুনিয়ার কেউ ঘরে এসে ঘুষ দিয়ে যাবে এরকম ঘটনা আছে কিনা বলো? এই অপরাধ মানে অপরাধ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি প্রতারণা করছেন, বলে তওবা করতে হবে আপনার তখন যখন আপনি অপরাধকে সত্যিকার অপরাধ বুঝে, অপরাধ বোধ আপনার মধ্যে জাগ্রত হয়, অপরাধ থেকে আপনি কি করেছেন, নিজেকে প্রত্যাবর্তন করে নিয়েছেন, ফিরে গেছেন, না আমি অপরাধ করব, কারণ এই অপরাধের মধ্যে আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি রয়েছে, আমি অপরাধ করতে পারি না। যদি আপনি সেভাবে ফিরে আসেন তাহলে আপনার এই অপরাধ বোধ জাগ্রত হলো এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারলেন। তাই এটা বড় ধরনের বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে, সেটা হলো এই যে কোনো বান্দা এই ধারণা করে যে না তওবার আমার এখনো সময় হয় নাই, আমি একটু অপেক্ষা করে নিই, ইনশাআল্লাহ পরবর্তীতে তওবা করব। সত্যি কথা হচ্ছে এই সমস্ত ব্যক্তিগণ পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর তৌফিক লাভ করতে পারেন না, আর তওবা করার তৌফিক সুযোগই পান না, আল্লাহ তাআলা দেন না। কত লোক মারা গিয়েছে বেঈমান হয়ে, কত লোক মারা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানে ইচ্ছা করেছিল যে আমি এটা এটা করবো কিন্তু করতে পারে নাই, আল্লাহ তাআলা তৌফিক দেন না। যেহেতু সে অপরাধকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে অপরাধ বোধকে সত্যিকার অর্থে নিজের মধ্যে জাগ্রত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেনি, ফিরে আসেনি, তাই এটি আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করে দেখেন যে বান্দা কি আদৌ কি অপরাধকে পরিহার করে আমার কাছে ফিরে আসলো, না আসলে সে ফিরে আসছে মূলত মানে তার আর অপরাধ করার মতো সুযোগ নেই। এজন্য দানের ক্ষেত্র এমনটাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দেখেন, বান্দা যে দান করতেছে এই দানটা কি আসলে ঠেকায় পড়ে করতেছে, না আসলেই তার অন্তর দিয়ে আমার ভালোবাসার জন্য আমি যে নির্দেশ দিয়েছি সেই নির্দেশকে অনুসরণ করার জন্য দান করতেছে। তুমি দান করবে আল্লাহর রাস্তায়, ও আনতা সাহিহুন সাহিহ, তুমি সুস্থ সবল এবং তুমি সম্পদের প্রতি তোমার আগ্রহ রয়েছে এমন অবস্থায় তুমি আল্লাহর রাস্তায় দান করবে, এর গুরুত্ব অপরিসীম। অসুস্থ মরু মরু ভাব একেবারেই শুয়ে গিয়েছে, লাশ ডান দিকে বাম দিকে শুধু ঘুরাচ্ছে, লোকেরা চতুর্দিকে কোরআন শরীফ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আর বলতেছে যে এই অমুকেরে সৎকার করে দিলাম, অমুকে দান করে দিলাম, মসজিদ তৈরি করে দিলাম, এ করে দিলাম, সে করে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। বুঝতে পেরেছেন কিনা যে এখন তো তুমি একটা বিপাকে পড়ে গেছো, দেখছো যে তোমার দুর্দশা, তুমি এই দুর্দশা থেকে নিজেকে মুক্ত করার জন্য এই কাজ করতেছো। কারণ প্রত্যেকটা ব্যক্তি অন্তরের মধ্যে কি আছে এটা আমি সাইফুল্লাহ না জানলে কি হবে, আমার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং তিনি এই বিষয় সম্পর্কে তার কাছে স্পষ্ট রয়েছে, এটা একটা বিভ্রাট তওবার ক্ষেত্রে। তওবার ক্ষেত্রে আরেকটি বিভ্রাট বা বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে ব্যাপক, সেটা হচ্ছে এই, আমরা অনেকেই এটা মনে করে থাকি যে তওবা শুধুমাত্র মানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের মাধ্যমেই যথেষ্ট হয়ে যাবে। হাক্কুল ইবাদের ক্ষেত্রে তওবার মৌলিক দাবি হচ্ছে বান্দার হক যেটি রয়েছে সেটা আপনি পরিশোধ করে দেবেন। এখন বলবেন যে সাইফুল্লাহ ভাই আগে কি বললেন এখন কি বলতেছি, আমার খেয়াল আছে আমি ভুল ভুল বলতেছি বা আন্দাজের উপর বলতেছি, ব্যাপারটা এই ধারণা করার কোনো সুযোগ নেই আপনাদের, বুঝতে পেরেছেন কিনা? বান্দা যখন কোনো ব্যাপারে কনফার্ম হয়, নিশ্চিত হয় যে অমুক ব্যক্তির হক আমার উপর রয়ে গিয়েছে এবং সেই হক আদায় করার মতো এবিলিটি থাকে, তখন বান্দার উপর ওয়াজিব হচ্ছে তার হকটুকু আদায় করে দেওয়া। কারণ
আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের হকের ব্যাপারে আপনাকে আদায় করার সুযোগ দিয়ে দিয়েছেন, সুযোগ আছে, এই সুযোগ আপনি ইচ্ছাকৃতভাবে কি করতে পারেন না, এই সুযোগ নষ্ট করতে পারেন না, তখন আপনি আদায় করে দিবেন। কিন্তু যদি আপনার এই সুযোগ স্কোপ না থাকে, আপনার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ নেই, আপনার কাছে একজন থেকে 2 লক্ষ টাকা নিয়েছেন, আপনার কাছে এখন আর কোনো টাকা পয়সা নেই, কোনো কারণে আপনার কাছে কিছুই নেই, কিন্তু আপনি জানেন ওই লোকের টাকা আপনার কাছে কি আছে বা রয়ে গেছে, হক রয়ে গেছে, কিন্তু আপনার কাছে এখন পরিশোধ করার মতো সুযোগ আল্লাহ তারা দেয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাছে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার হকটুকু আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে কিয়ামতের দিন আদায় করে দেবেন। বুঝতে পেরেছেন কিনা? যেহেতু আপনার এই সুযোগটুকু এখন আর নেই, হারিয়ে গেছে, কিন্তু আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, বরং অতিরিক্ত আছে, আপনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে আল্লাহ এই বেটার টাকাটা আমি মারলাম, আপনি পরিশোধ করে দেন। একেবারেই গলত চিন্তা, বুঝতে পেরেছেন কিনা? যেহেতু সুযোগটুকু আপনার কাছে রয়ে গিয়েছে, সুযোগটা আপনার কাছে রয়ে গিয়েছে, সুযোগ যদি আপনার কাছে থেকে যায় তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদায় করার বিষয়ে চিন্তা করার সুযোগ নেই, নিজের পক্ষ থেকে আদায় করে দিতে হবে। তখন বান্দার উপর ওয়াজিব হয়ে যাবে, বান্দা আল্লাহর হকটুকু আদায় করে দেবে, বান্দার হকটুকু আদায় করে দেবে। এখানে তোমার মধ্যে এই কথা চিন্তা করার সুযোগ নেই। অনেকে আছে যে বলছে যে আরে তুমি দেখো না, এখন সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মেরে বাংলাদেশে বিভিন্ন ধরনের কোম্পানি বের হয়েছে, হাই হাই কোম্পানি বলে, কয়েকদিন এই এই শান্তিনগরে অফিস, এরপরে উত্তরায় অফিস, এরপরে টঙ্গীতে অফিস, ইত্যাদি ইত্যাদি, মানুষদের থেকে টাকা টুকা নিয়ে গোল্লায় চলে যায়, কোন দিকে হারিয়ে যায়, 1-2 মাসের মধ্যে মানে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা জমা করে এরপরে তাদের আর অস্তিত্ব নেই, তা অফিস টফিস বন্ধ, এবার মানুষগুলো হাই হাই করে, বুঝলেন? এই ধরনের হাই হাই কোম্পানি বাংলাদেশে বহু আছে। এদের ধারণা হচ্ছে যে মনে করে যে এই মানুষের এই সম্পদ টম্পদ মেরে দিয়ে আল্লাহর কাছে তওবা করে আমি স্বচ্ছা হয়ে যাব। এটা কি মানুষের এই সম্পদটুকু আদায় করে দেওয়ার জন্য নিয়েছে নাকি এটা মেরে দেওয়ার জন্য নিয়েছে, কি মনে করেন আপনারা? কোন বান্দা যদি কারো হক মেরে দেওয়ার জন্য নিয়ে যায় ইচ্ছাকৃতভাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার হকটুকু আদায় করবেন না, কারণ এটা তার ইনটেনশনের মধ্যে ছিল অন্যায় করা, তার উপর জুলুম করা, তার হক ভক্ষণ করা অন্যায়ভাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটা করবেন না। এই জালেমকে সহযোগিতা করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন না, কারণ সে ইচ্ছাকৃতভাবে অন্যের হক নষ্ট করার জন্য চেষ্টা করেছে, অন্যের হক মেরে দেওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। যেহেতু আমি বলেছি কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 দাররা পরিমাণ জুলম করবেন না, বান্দাদের উপর 1 দাররা পরিমাণ জুলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। তাই আমাদেরকে এই বিভ্রাট থেকেও বেরিয়ে আসতো, এটা ধারণা করার সুযোগ নেই যে এটা শুধু আল্লাহর হক, কারণ এখানে যদি বান্দার হক সম্পৃক্ত হয়ে যায় এবং আপনার কাছে যদি সামর্থ্য থাকে আপনি সেটাকে আদায় করার জন্য চেষ্টা করবেন, আদায় করে দেবেন। আরেকটি পয়েন্টে আলোচনা করবো, সেটা হলো এই আল্লাহর হকের ক্ষেত্রে বান্দা যদি কোনো আল্লাহর হক নষ্ট করে থাকে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তওবা করবে, তবে যদি আল্লাহর হক কোনো অবস্থায় বান্দার জন্য আদায় করার মতো সামর্থ্য থাকে তাহলে আদায় করে দেবে। যেমন সিয়াম আপনার উপর রয়ে গিয়েছে, কতগুলো সিয়াম নষ্ট করেছেন জানেন আপনি, যে 2 রোজার মাসে সিয়াম পালন করেন নাই, আপনি জানেন যে 2 রোজার মাস সিয়াম পালন করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সিয়ামটুকু আপনি মানে চেষ্টা করবেন অন্যভাবে কভার করে দেওয়ার জন্য, নফল সিয়ামের মাধ্যমে কভার করে দেওয়ার জন্য, নফল সিয়ামের মাধ্যমে আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবেন, যেহেতু আপনি নিশ্চিত জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করেছেন, তবে তওবা করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার হকটুকু ক্ষমা করে দেবেন বান্দাদের। আল্লাহর হকের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, তওবা করার মাধ্যমে মূলত আল্লাহর হক মাফ হয়ে যায়। এখানে একটি বিভ্রাট আছে আমাদের সমাজের মধ্যে, সেটা হলো এই অনেকে মনে করে থাকেন যে যে জীবনের শুরু থেকে সালাত আদায় করে নেই,
চল্লিশ বছর পঞ্চাশ বছর সলাত আদায় করেনি, এখন থেকে সলাত আদায় করেছে, দুই তিন বছর সলাত আদায় করে আর পঞ্চাশ বছরই সলাত আদায় করে নেয়। এখন একদল লোক বলতেছে যে উমরি কাজা আদায় করবে, না গলত, এই মাসালা গলত। আল্লাহর হক যখন আপনার এইভাবে বিনষ্ট হবে, আপনার উপর ওয়াজিব হচ্ছে আপনি তওবা করবেন। তওবা করার পরে যখন থেকে আপনি সলাত শুরু করছেন তখন থেকে আপনি সলাত নিয়মিত আদায় করবেন, এবং বেশি বেশি করে আপনি নফল সলাত আদায় করবেন, নফল ইবাদতগুলো করবেন। এটা হচ্ছে মূলত এই হকের দাবি, আল্লাহর হকের জন্য এটি দাবি। তওবা এর মধ্যে যে বিভ্রান্ত বা বিভ্রান্তির কথা আমরা আলোচনা করলাম, তার সাথে তওবার যে হাকিকত রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। আসলে তওবার মূল মর্ম বা মূল হাকিকতটা কি, মূল হাকিকত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাদমু তাওবাহ, তওবার মূল কথা হচ্ছে আপনি অপরাধকে সত্যিকারভাবে উপলব্ধি করে অপরাধের উপর অনুতপ্ত হবেন, মানে নিজের মধ্যে অপরাধবোধটুকু জাগ্রত হোক। যদি কোনো ব্যক্তি অপরাধবোধকে না মানে জাগ্রত না করে নিজের মধ্যে, তাহলে তিনি সত্যিকার তওবা করলেন না। তওবার হাকিকতের মধ্যে মূল কথা হচ্ছে বান্দা প্রথমেই তার এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অনুতপ্ত হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়, তারপরে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তিত হবে। এই তওবার বিষয়টি মূলত ওলামায়ে কেরাম বলেছেন যে এটি তিনটি পর্যায়ে বাস্তবায়িত হয়ে থাকে। কয়টি পর্যায়ে বাস্তবায়িত হয়ে থাকে? তিনটি পর্যায়ে। এটা জিকিরের মতো, যেমন মানুষ যখন জিকির করে, আমরা তো হালকা জিকির আর ভারী জিকির দেখছেন আপনারা, ঠিক না? জিকিরও মূলত তিন ভাগে আদায় করা হয়ে থাকে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন, আল জাওয়াবুল কাফির মতো সম্ভব বিস্তারিত আলোচনা করেছেন জিকিরের বিষয়টি নিয়ে। এটা মৌখিক এবং এটা অন্তরে এবং কাজের মাধ্যমে। ঠিক অনুরূপভাবে তওবাও আমরা লক্ষ্য করতে পেরেছি এটা মূলত মৌখিক এবং অন্তরে এবং কাজের মাধ্যমে, এবং অন্তরে এবং কাজের মাধ্যমে। কোনো ব্যক্তি যদি তওবা কি শুধুমাত্র মৌখিক স্বীকৃতির মধ্যে নিয়ে যায়, তাহলে তার তওবাটুকু মূলত সত্যিকার পরিপূর্ণতা লাভ করবে না, এটা মৌখিক জিকিরের মতো হয়ে যাবে। মুখে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললো আর কবরে গিয়ে ফুল দিয়ে আসলো, বুঝতে পেরেছেন কিনা, কবরে গিয়ে সিজদা করে আসলো, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে সে সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম এবং দাবি বক্তব্য কিছুই বুঝে নেই। ঠিক তওবার ব্যাপারটি হচ্ছে এমনটাই যে মুখে শুধুমাত্র আপনি বললেন তওবা করলাম তওবা করলাম, তারপরে আপনি আপনার অন্তরের মাধ্যমে যেটা করা দরকার ছিল সেটাও করেন নাই, কাজের মাধ্যমে যেটা করা ছিল সেটাও করেন নাই। মূলত তওবাকে আপনি এই তিনটি কাজের মধ্যে সমন্বয়ে তওবার মধ্যে আপনি করতে পারেননি, ফলে এই তওবার মধ্যে আপনার পরিপূর্ণতা আসেনি। সমন্বয়ের বিষয়টি আসছে মুখিক যেটা, সেটা হলো এই মুখিকটা অনেকটা জিকিরের মতো। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যখন হাদিসের কিতাবগুলো পড়বো তখন দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার জন্য কিছু শব্দ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইস্তেগফারের জন্য কিছু শব্দ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এগুলো হাদিসের কিতাবগুলোর মধ্যে রয়েছে। একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বেশিরভাগ সময় পড়তেন। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ওয়া ইন কুন্না লা নউদ্দু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ, যে এক মজলিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে শুনেছি, আমরা গুনে গুনে দেখেছি, ইয়াকুল, তিনি বলতেন রাব্বি ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, রাব্বি ফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন, ওয়া তুব আলাইয়া এবং আমার তওবা কবুল করুন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আপনি দয়াময় এবং তওবা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়াত মাররাতিন 100 বার এটা বলতে শুনেছি, একবার দুইবার। তাহলে তোবার একটা মৌখিক শব্দ আমরা শিখতে পেলাম, রাব্বি ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, এটা আমরা বেশি বেশি করে পড়তে পারি।
অন্য একটি রেওয়ায়েতের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিসের মধ্যে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও তওবার একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তওবার বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা মৌখিক আমাদের বক্তব্যের মাধ্যমে তওবার বিষয়টি বাস্তবায়ন করতে পারি। এরপরে অন্তরের বক্তব্য, অন্তরের মাধ্যমে যে কাজটুকু হবে সেটি ওই হাদিসটি, যে হাদিসটি আমি আপনাদেরকে বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, সেটা হলো এই অন্তরে সত্যিকার অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করা। অনুতাপের বিষয়টি মুখে প্রকাশ করার বিষয় নয়, মুখে বলার বিষয় নয়, এটি অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। বান্দা সত্যিকার অন্তরের মধ্যে যখন অনুতপ্ত হবে তখনই তার মুখে এই কথাগুলো আসবে। কাজের বিষয়টি আমি বলেছি, কাজের মাধ্যমে যিনি তওবার সেটা করবেন সেটা হচ্ছে দুই না তিনটি। এক নম্বর হচ্ছে যদি কোনো অপরাধগুলো থেকে নিজেকে বিরত রাখা, অন্যায় কাজ থেকে বিরত রাখা, আপনি তওবা করলেন কিন্তু অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখলেন না, তাহলে আপনি সত্যিকার তওবা করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি বান্দার কোনো হক থেকে যায় তাহলে ওই হকটুকু আদায় করে দেয়া। তিন নম্বর হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই হাদিসটি, যে হাদিসটি আমি আপনাদেরকে বললাম, যখন কোনো অন্যায় কাজ তোমাদের হয়ে যায় তখন তার সাথে সাথে তোমরা একটা ভালো কাজ করে নিবে, তোমরা একটা ভালো কাজ করে নিবে। যদি ভালো কাজ করে নাও তাহলেই তোমার ওই ভালো কাজটুকু তোমার এই অন্যায়কে কি করবে, সম্পূর্ণরূপে মুছে দিবে, মিটে দিবে। রাসূলুল্লাহ মানুষের মধ্যে বলেছেন তাই তৌবাকারী ব্যক্তি মূলত তৌবাকে নিজের এই তিনটি কাজের মাধ্যমে, নিজের মুখের বক্তব্য, নিজের অন্তরের অবস্থান এবং কাজের মাধ্যমে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারে তাহলেই তিনি সত্যিকার তওবা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন এবং এর মাধ্যমে সত্যিকারভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারলেন। আমার মনে হচ্ছে আজকে আর তওবার সম্পর্কে বিস্তারিত আলোচনা না করি, এতটুকু আলোচনার মধ্যে আমরা যেই কনক্লুশনে যেতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানেন উম্মতের মধ্যে, বান্দার মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে অন্যায় অপরাধ করে না, যার অপরাধ নেই, যার পাপ নেই, যার গুনাহ নেই, এমন ব্যক্তি নেই। ত্রুটি বিচ্ছুটি সকলেই রয়েছে, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌবা করার বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা যদি নিজেদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অন্যায় হয়ে যাওয়ার সাথে সাথে আবার আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তিত হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে তওবার যে ইবাদত রয়েছে এই ইবাদতটুকু যাতে করে আমরা যথাযথভাবে পালন করতে পারি আমাদেরকে সবাইকে সে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রশ্ন কম করেন, এক ভাই প্রশ্ন করেছেন হক আদায় করার সামর্থ্য থাকার পর যার হক তাকে না দিয়ে যদি অন্যের হক দান করে বলে যে তার পক্ষ থেকে থেকে দিলাম তাহলে অন্যের হক আদায় হবে কিনা, কে বুঝেছেন এই প্রশ্ন? আমি বুঝিনি, বুঝছেন কিনা কেউ? কে প্রশ্ন করেছেন, কে আপনি করেছেন? আমাকে ভালো করে বুঝিয়ে দিন। না, দান করে দিয়েছেন সেটা মানে যদি তাকে হক আদায় করার মতো সামর্থ্য থাকে তাহলে আপনার উপর ওয়াজিব হচ্ছে তাকে আদায় করে দেয়া। দান করে দেওয়ার মানে সেখানে কোনো স্কোপ নেই, সুযোগ নেই। দান করে দেওয়ার স্কোপ হচ্ছে যদি আপনার আদায় করার মতো সামর্থ্য না থাকে, বুঝতে পেরেছেন কি না? দান করে দেওয়ার বিষয়টি তখন আসবে যখন দেখবেন যে আপনি আদায় করার মতো সুযোগ নেই, যেহেতু আদায় করার সুযোগ আছে তাকে আদায় করে দেওয়াটাই হচ্ছে মূলত আপনার উপর ওয়াজিব, যেহেতু আপনি তাকে দিতে পারছেন তাহলে তো দেওয়ার সুযোগ নেই, তাহলে তো দেওয়ার সুযোগ নেই। কথাটা ভালো করে বুঝলে মানে এর মধ্যে উত্তর রয়ে গিয়েছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম। সালাতের বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত হাত 53 এর ন্যায় মুষ্টিবদ্ধ করে শাহাদাত আঙ্গুল নাড়ানো হয়, এ ব্যাপারে হাদিস সম্মত
কোনো যুক্তি আছে কি? হাদিসের মধ্যে কোনো যুক্তি নেই, হাদিস হাদিসে এ ব্যাপারে হাদিস রয়েছে, হাদিসের মধ্যে যুক্তি বাড়ি, এটা গলত মাসালা করে যুক্তি নেই, যুক্তির সাথে কোনো সম্পর্ক নেই। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাব্যস্ত হয়েছে। অনেকে বলে এটা নাড়ানো হয় শয়তান তাড়ানোর জন্য, আবার অনেকে বলেন যে এটা একবার নাড়াতে হবে শুধু শয়তান তাড়ানোর জন্য। তাওহীদের স্বীকৃতি, এটা শয়তান ভয় পেয়ে যায় যখন বান্দা এর মাধ্যমে তাওহীদের স্বীকৃতি দিয়ে থাকে, এটা হচ্ছে তাওহীদের সাক্ষী, শাহাদাত, তাওহীদের সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাক্ষী দিচ্ছেন, এটা শয়তান দৌড়ানোর জন্য নয় বরং এটা তাওহীদের শাহাদাত। অনেকে বলেন এটা নাড়ানো শুধু শাহাদাত সাক্ষ্য দেওয়ার জন্য, কোনটি সঠিক বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ইউহাররিকুহা ওয়া আশারা বিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটাকে নাড়াতেন এবং এর মাধ্যমে ইশারা করতেন, এর মাধ্যমে ইশারা করতেন। সুতরাং ইশারা করাটাই হচ্ছে সুন্নাহ, একবার নয়, বরং মানে এই মাসালার মধ্যে ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামের, দীর্ঘ আলোচনাও রয়েছে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে ইশারা করাটাই হচ্ছে সুন্নাহ। বৈঠকে আমাদের চোখ কোথায় থাকবে, বৈঠকে কোথায় চোখ থাকবে, বৈঠকে চোখ থাকবে আপনার মানে নিচের দিকে, নিচের দিকে, আপনার আঙ্গুল অতিক্রম করবে না, আপনার এই আঙ্গুলে যে ইশারা আছে এই আঙ্গুল অতিক্রম করবে না, আপনি এমনভাবে আপনার দৃষ্টিকে এই বৈঠকের মধ্যে রাখবেন। হাদিসে আছে যে তোমরা পায়ের সাথে পা মিলাও, কেননা আমি পেছন দিক থেকে দেখতে পাই, শয়তান তোমাদের দুই পায়ের মাঝে প্রবেশ করে যেন কালো কালো ভেড়ার বাচ্চা। এখন প্রশ্ন হচ্ছে দুইজনের পায়ের মাঝে কেন শয়তান, কেন শয়তান তো একজন দুই পায়ের মাঝেও তো আসতে পারে, এই পায়ের ব্যাপারে একজন প্রশ্ন করেছে উত্তর দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের সাথে পা লাগাতে বলেছেন যাতে করে দুইজনের মাঝে কোনো ধরনের ফাঁক না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি ফাঁক থাকে তাহলে শয়তান প্রবেশ করে যায়, বুঝতে পেরেছেন কিনা? কারণ সেখানে মুসল্লির কোনো প্রতিবন্ধকতা নেই, এই জন্য শয়তান প্রবেশ করে যেতে পারে, আর শয়তান প্রবেশ করলে মুসল্লিকে শয়তান তার সালাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে, বুঝতে পেরেছেন কিনা? ফলে ডান পাশেও এক শয়তান, বাম পাশেও আরেক শয়তান, মাঝখানে যে মুসল্লি আছে তার দশাটা কেমন? এখন মসজিদের মধ্যে মুসল্লির চেয়ে শয়তান বেশি না কম? হ্যাঁ, শয়তান বেশি, বুঝতে পেরেছেন কিনা? ফলে এই মুসল্লিদের সালাতের দশাটা কেমন? ফলে এখানে শয়তানের একটা আড্ডা হয়ে যায়, এই জন্য শয়তান যাতে ঢুকতে না পারে এই জন্য মাঝখানে আর কোনো স্থান থাকবে না, কিন্তু শয়তান কখনো মানুষের ভিতর দিয়ে প্রবেশ করবে না, বুঝতে পেরেছেন কিনা? কারণ শয়তানের এই বদভ্যাস নেই, শয়তান এই কাজটুকু করেন না, শয়তান এই কাজটুকু করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তান এখান দিয়ে প্রবেশ করে, যদি ফাঁকা থেকে যায় কাতারের মধ্যে ফাঁকা থেকে যায় শয়তান প্রবেশ করে, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, রাসূলুল্লাহ এটাই আমাদেরকে জানিয়েছেন, বুঝতে পেরেছেন কিনা? এখন কেউ যদি এসে বলে যে এখানে ঢুকলো ওখানে ঢুকলো না কেন, এটা তিনি ভালো জানেন, বুঝতে পেরেছেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাইরে কোনো তথ্য দেন নাই, এর বাইরে অতিরিক্ত তথ্য দেওয়ার আপনারও দরকার নেই, আমারও দরকার নেই, কারণ এটা জ্ঞানের বিষয় নয়, এটা জ্ঞানের বিষয় নয়, জ্ঞান হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, সেটা এর বাইরে কোনো জ্ঞান নেই। বিনা প্রয়োজনে শৌখিনভাবে ছবি তুলে প্রিন্ট করানো বা কম্পিউটারে সংরক্ষণ করা যাবে কি? না করাটাই উত্তম, এটি মুখতালাফি মাসালা, বিতর্কিত বা মতবিরোধপূর্ণ মাসালা। উচিত হচ্ছে বিনা প্রয়োজনে বিনোদন করার জন্য, শৌখিনতা করার জন্য, পোস্ট দেওয়ার জন্য, বুঝলেন না, স্টার স্টার ভাব করার জন্য এই ধরনের কাজটুকু করবেন না, কোনো প্রয়োজন নেই। কারণ কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন থেকে যাবেন, এই জন্য সতর্কতা অবলম্বন করুন, বিনা প্রয়োজনে এই কাজটুকু করা ইসলামের মধ্যে জায়েজ নেই। হ্যাঁ, যদি প্রয়োজন হয়ে থাকে, এই বিষয় নিয়ে ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন এবং কথা রয়েছে, অর্থাৎ ইসলামের ছবি তোলার বিধান, দয়া করে বলুন, ছবি তোলার বিধান বিস্তারিত আলোচনা করার মতো সময় এই প্রোগ্রামের মধ্যে নেই, এটি অনেক লম্বা মাসআলা, এর উপর অনেক বই লেখা হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? মূল কথা বলে দিলাম, সেটা হচ্ছে বিনা প্রয়োজনে ছবি উঠানোর কোনো দরকার নেই, যদি প্রয়োজন হয় আপনি ছবি উঠাতে পারেন। কিছু আমল করলে জীবনের সব গুণা ক্ষমার কথা হাদিসে এসেছে, আবার সে যদি ওই আমলের পাশাপাশি গুনার কাজও করে তবে তার কি হবে? কিছু আমল করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার কথা এসেছে, সেই আমলগুলো এর জন্য শর্ত আছে, বুঝতে পেরেছেন কিনা? সেই আমলগুলোর জন্য সেই শর্তও দেওয়া আছে, কিন্তু মানে ওই আমলও করলেন আবার গুনাহও করলেন তাহলে ওই আমল আপনার মাফ হলো না, যেহেতু আপনি গুনাহ করতেছেন মূলত উদ্দেশ্য করেই,
আপনি মনে করছেন যে আমার গুনাহ তো মাফ হয়ে গিয়েছে, বলে হজ করে আসছি গুনাহ তো সব শেষ, কিছু গুনাহ করেনি, এই লোকের আর গুনাহ মাফ হলো না, আগেরটাও মাফ হলো না পরেরটাও মাফ হলো না, বরং এই কাজটা আরো গুনার কাজ হিসেবে কি হলো ইনক্লুড হলো, বুঝতে পেরেছেন কিনা? কারণ সে গুনাহকে মূলত মানে অপরাধকে অপরাধ হিসেবে গ্রহণ করে নেয়, বুঝতে পেরেছেন কিনা? অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতারণার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতারিত করার জন্য চেষ্টা করেছে অপরাধ, এটা বড় ধরনের জঘন্যতম অপরাধ, এটা অন্যায়। এই ব্যক্তি তওবা করার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মানে এই ধরনের লোকদেরকে তৌফিক দেন না তওবার জন্য, কারণ এটা জঘন্যতম অপরাধী, কারণ সে অপরাধ করেও তার মধ্যে এতটুকু অপরাধ আসেনি যে যে আমি অন্যায় করেছি, বলছে ঠিক আছে এবার হজ করে আসছি তো সব মাফ করে আসছি, আসলে কি মাফ করে আসছে কিনা, বরং হজের সব জায়গায় যত গুড়ে আছে সবগুলো করে আসছে। কোনো ব্যক্তি অপরাধ হয়ে যাওয়ার পরে তার অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভীত বিহ্বল হয়ে যাবে, এ কথা বলবে না যে আমার সব গুণা শেষ, এখন থেকে কি নতুন নতুন কি গুণা আছে এগুলো দাও তো করে নিই, এ ধরনের কোনো ব্যক্তি বলবে না, কোনো ব্যক্তি বলবে না, যদি বলে থাকে তাহলে সেই সত্যিকার অপরাধী এবং তার মধ্যে সত্যিকার তওবা এবং অপরাধ বোধ পুরোটাই জাগ্রত, আপনার কি হয়েছে কিনা পুরোটাই জাগ্রত হয়নি। এই ধরনের কাজ শুধুমাত্র শয়তান করতে পারে, শয়তানের ইচ্ছা হতে পারে এই ধরনের কাজের জন্য। আমার স্ত্রীর মোহরানা বাকি আছে, কারণটা কি বাকি কেন, আপনি কি মিসকিন নাকি, এখন কি তাড়াতাড়ি করে আদায় করে দেবেন, অন্যথায় কেয়ামতের দিন আমল নামা দিয়ে আদায় করতে হবে, কঠিন বিপদের মধ্যে পড়বেন। যে কাজ যে এই চিঠি লিখেছেন তিনি আজকে গিয়ে আদায় করে দেন, টাকা না থাকলে মানে প্রয়োজনে ব্যাংক থেকে যা আছে যে কারণটা ভয়ঙ্কর ঋণ, বুঝতে পেরেছে কিনা, এই ঋণ থেকে নিজেকে রক্ষা করুন, তাড়াতাড়ি আদায় করে দেন। প্রতি মাসেই বাড়িতে বৃদ্ধ বাবা মাকে টাকা দিতে হয়, বাবা মাকে টাকা দেওয়ার পর যে টাকা থাকে সেই টাকা দিয়ে স্ত্রী সন্তানের মৌলিক চাহিদা মেটানোর পর অবশিষ্ট টাকা থাকে না বলেই চলে। প্রশ্ন হলো স্ত্রী মহারানার সে পিতামাতার হক আদায় করা কি বেশি গুরুত্বপূর্ণ নয়? না, কারণ স্ত্রীর হক যেটা এটা হচ্ছে আপনার মানে ঋণ ওয়াজিব হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন কিনা, এই জন্য এই ঋণ আপনাকে আদায় করে দিতে হবে, তারপরে আপনি পিতামাতাকে কি করবেন তাদেরকে হেল্প করবেন, পিতামাতাকে হেল্প করবেন, কারণ আপনার কাছে এই ঋণ আদায় করে দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে গেছে, এটি এখনই আদায় করে দিতে হবে। হ্যাঁ, যদি আপনি স্ত্রীকে এটা বুঝাই বলতে পারেন আর স্ত্রী বলে যে ঠিক আছে পিতামাতাকে মাসে 500 টাকা আর আমাকে 500 টাকা, তাহলে রাজি আছে, তার হক যদি সে ছাড় দেয় তাহলে শুধুমাত্র আপনার জন্য এই সুযোগটুকু রয়েছে, অন্যথায় এই ঋণটা আপনাকে আদায় করে দিতে হবে আগেই। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুসসালাম। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কোরআনে আয়াত সূরা 48 সূরা নিসা 48, মাশাআল্লাহ আরবিতে লিখেছেন, মুমতাজ ভালো করেছেন। এই আয়াত থেকে দলিল দিয়ে অনেকে বলেন যে আল্লাহ শিরক ছাড়া অন্য কোনো গুনাহ ক্ষমা করে দিবে দিতে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমরা এই বিষয়ে জানতো যে শিরক ছাড়া আরও কিছু গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, যেমন কুফর নিফাক নাস্তিকতাবাদ, তাহলে উক্ত বিষয়ে আয়াতের সঠিক ব্যাখ্যা জানতে চাই। আপনি শিরক বুঝেন নাই, শিরকের মধ্যে কুফুরি নিফাক মুনাফিক এই সব কিছু শিরকের মধ্যে অন্তর্ভুক্ত, বুঝতে পেরেছেন কিনা? শিরকের উপর আপনাদের এখানে আমরা যে কথাগুলো আলোচনা করেছি সেগুলোতে যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন, নিফাক যদি আকিদার সাথে সম্পৃক্ত বিষয় হয় তাহলে এটা সবচেয়ে বড় শিরক, এটাও শিরক। শিরক বলতে আপনি মনে করছেন শিরকই বুঝেন নাই, শিরক বলতে আপনি বুঝতে পেরেছেন মনে হয় যেন মানে মূর্তি চিন্তা করা এটা হচ্ছে শিরক, আর বাকি কোনো কাজ শিরক নেই, না শিরক অনেক ব্যাপক, শিরক অনেক ব্যাপক, শিরকের মধ্যে কুফুরি নিফাক গুনাফিকি সব কিছু, শিরকের মধ্যে নাস্তিকতাবাদ সব কিছু, শিরকের মধ্যে যিনি নাস্তিক তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হক স্বীকার করছেন কিনা, হ্যাঁ এই মুশরিকের চেয়ে উনি কৃষ্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে দিয়েছে সবগুলো, সবগুলো হক আল্লাহ আল্লাহ তাআলা অস্বীকার করেছে যে তার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর কে আছে, সে শিরকের চেয়ে নিকৃষ্ট অবস্থানে রয়েছে। সুতরাং মানে এগুলো এই এর মধ্যে ইনক্লুডেড। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন নাস্তিক হচ্ছে মূলত মুশরিকুল মুআত্তাল, ওই মুশরিক যে আল্লাহ রাব্বুল আলামিনের হককে সম্পূর্ণরূপে কি করেছে পণ্ড করে দিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? শিরক তাতিল বলা হয় তাকে, এটাকে দীর্ঘ আলোচনা রয়েছে শিরকের উপর,
অনেক গুরুত্বপূর্ণ বই আছে শিরক উপর আরবিতে, আপনারা পড়তে পারেন। আমাদের এক ভাই লিখেছেন আশির কুফিল কাদিম ওল হাদিস, এখানে বিস্তারিত আলোচনা করেছে বর্তমান এবং প্রাচীন যুগে শিরকের যে ধরনগুলো ছিল এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে দুই খণ্ডে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আপনাদের এখানে কি দাস দিয়েছেন কিনা উনি? ডক্টর জাকারিয়া আসলেন এখানে দাস? হ্যাঁ, ডক্টর জাকারিয়া এই বিষয়ের উপর গবেষণা করেছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে থিসিস লিখেছেন এবং এটি প্রকাশিত আরবি ভাষায়, মানে মদিনা সৌদি আরবের বিভিন্ন আরব বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়ে থাকে শিরকের উপর। এই বইটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ, এখানে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আপনি তাহলে শিরক সম্পর্কে বুঝতে পারেননি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম হাদিস গ্রন্থদ্বয়ের সকল হাদিস কি সহিহ? একটি পত্রিকাতে পেয়েছি শেখ আলবানী সহিহ বুখারীর 15টি হাদিসকে যে বলেছেন এ বিষয়ে একদিন বিস্তারিত আলোচনা শুনতে চাই, বিস্তারিত একদিন আলোচনা শুনতে পারলে ভালো। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি মূলত সহিহ বুখারীর কোনো হাদিসকে দয়ীব বলেন নাই, সহিহ মুসলিমের কোনো হাদিসকে দয়ীব বলেন নাই। সহিহ বুখারীতে কিছু কিছু হাদিস রয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীর শর্ত অনুযায়ী আলোচনা করেন নাই, এমনি হাদিস হিসেবে উল্লেখ করেছেন, এটাকে তালিকাত বলা হয় থাকে। বুঝতে পেরেছেন কিনা? এই তালিকাতগুলো নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, এই তালিকাতগুলো নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। এগুলোর মধ্যে কিছু কিছু হাদিসের ব্যাপারে বক্তব্য রয়েছে, কিন্তু তাকলিক ও তালিকের মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ এর অধিকাংশ হাদিসের সনদ উল্লেখ করেছেন, অধিকাংশ হাদিসের সনদ উল্লেখ করেছেন। আর বাকি সহিহ মুসলিমের সমস্ত রেওয়ায়েতের ব্যাপারেই ওলামায়ে কেরামের কোনো দ্বিমত নেই। শুধু চারটি হাদিসের ব্যাপারে ইমাম দারুকুতনী রহমতুল্লাহ মতারক্য করেছেন, ইমাম দারুকুতনী রহমতুল্লাহ মতারক্য করেছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনার বিষয় রয়েছে। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ এগুলো সম্পর্কে আলোচনা করেন নাই, এই জন্য শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ মূলত তালিলের ক্ষেত্রে আলোচনা করতে পারেন নাই, তিনি শুধুমাত্র ইসনাদের ক্ষেত্রে আলোচনা করেছেন। নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ ভিত্তিটা ছিল মূলত ইসনাদের উপর, তিনি হাদিসের যখন তাসহীহ এবং তাদীফ করেছেন, মানে হাদিসের সহিহ এবং দাঈফের বিষয়টি নিরূপণ যখন করেছেন, তখন তিনি সনদের ভিত্তিটা তার সবচেয়ে বেশি ছিল। তালিলের ভিত্তিগুলো শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ ছিল না, যেহেতু তালিলের বিষয়ে তার জ্ঞানের অভাব ছিল, তালিলের বিষয়ে তার সত্যিকার জ্ঞানের অভাব ছিল, ফলে শুধু ইসনাদের উপর নির্ভর করে হাদিসগুলোকে তাসহীহ এবং তাদীফ করেছেন। এবং এটা ছিল মূলত একটা সুনির্দিষ্ট পরিসরে, যেহেতু হাদিসের সহিহ এবং তাদীফের বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম জ্ঞানের বিষয় এবং সাধারণ জ্ঞানের বিষয় নেই, সাধারণ পড়ালেখার বিষয় নেই। বুঝতে পেরেছেন কিনা? এটা মানে বই বলে এমনি বলে বুঝে গেলাম ব্যাপারটা এমন নয়, এটা অত্যন্ত সূক্ষ্ম জ্ঞানের বিষয় রয়েছে। কারণ এখানে মানে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে সমস্ত আসানিদ, মানে বর্ণনার যত সূত্র আছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, আবার সমস্ত আলফাজের জ্ঞান থাকতে হবে, হাদিসের যত টেক্সটগুলো আছে টেক্সটের জ্ঞান থাকতে হবে। বুঝতে পেরেছেন কিনা? হাদিসের আলফাজ এবং টেক্সটের জ্ঞান থাকার পরে আরেকটি জ্ঞান আপনার কাছে থাকতে হবে, সেই জ্ঞানটি হচ্ছে কি, মানে এই হাদিসের সাথে সংশ্লিষ্ট অন্য সহি এবং দাইফ হাদিসের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানগুলো থাকতে হবে। এই জ্ঞানগুলো সবগুলোকে বলা হয় থাকে তাতাব্বু ওয়া মুতাবাআত ওয়া শাওয়াহিদ। এই তিনটি পয়েন্ট যদি কোনো ব্যক্তি একসাথ করতে পারেন তিনি হাদিসের উপর বক্তব্য দিতে পারবেন, এবং এটা খুব কঠিন বিষয়, খুব সহজ বিষয় নয়। শুধুমাত্র একজন রাবি সম্পর্কে জানলেন, জেনেই বলে দিলেন যে এই হাদিসটা দয়ীফ না। অনেকে আছে যে আমাকে বলেন যে এই হাদিসটা সাইফুল্লাহ ভাই আল শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ দয়ীফ বলেছেন, আমি বলছি না, আপনি বুঝেন নাই, তিনি এই সনদের উপর হুকুম করেছেন। এই জন্য সূক্ষ্ম জ্ঞানের বিষয় রয়েছে, এটা সাধারণ যারা পড়ালেখা করে এদের জন্য কঠিন, বুঝলেন না? কারণ তিনি এই সনদের উপর কি করেছেন, হুকুম করেছেন, কিন্তু অন্য সনদের মধ্যে তিনি গিয়ে দেখা গিয়েছে যে এটাকে আবার কি করেছেন উল্লেখ করে, যেহেতু তার বিষয়টা সনদের সাথে সম্পৃক্ত ছিল। এই জন্য যিনি সত্যিকার মানে এই বিষয়গুলো সম্পর্কে জানেন তার কাছ থেকে জেনে নিতে হবে, শুধুমাত্র একটা বিষয়ের উপর নির্ভর করে ফতোয়া দেওয়া করার সুযোগ নেই, একটু পড়তে হবে। বুঝতে পারেন, কিছু তো কষ্ট করতে হবে, কষ্ট না করলে চলবে না। জোহর আসর মাগরিব নামাজের পূর্বেও পরে কত রাকাত সুন্নাত নামাজ আছে, জোহরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সুন্নাহ চার রাকাতের কথা সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এই দুই রাকাতের কথা এসেছে, জোহরের পরে দুই রাকাতের কথা এসেছে। আসরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো চার রাকাত পড়তেন মর্মে সাব্যস্ত হয়েছে, আসরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো সুন্নাত পড়েছেন মর্মে সাব্যস্ত হয়নি। মাগরিবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই রাকাত পড়তেন সাব্যস্ত হয়েছে সহিহ বুখারী হাদিসের মধ্যে, এবং পড়তে বলেছেন সাব্যস্ত হয়েছে, সাহাবীরা পড়তেন। মাগরিবের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দুই রাকাত সুন্নাত সাব্যস্ত হয়েছে, এবং ফজরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দুই রাকাত সুন্নাত সাব্যস্ত হয়েছে। ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো সুন্নাত পড়েছেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায়নি, বা কোনো রেওয়ায়েত আসেনি, বা কোনো সুন্নাত সাব্যস্ত হয়নি। সুতরাং এগুলো যেভাবে সুন্নাত সাব্যস্ত হয়েছে সেভাবে আদায় করাটাই উত্তম। তবে এই সালাতগুলো মানে এই মানে সুন্নাতগুলো মূলত সুন্নাহ হচ্ছে যেটা সেটা হলো এগুলো ফরজ নামাজের সাথে সাথে আদায় না করা। আমরা দেখলাম যে ফরজের সালাম বিরালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মানে দ্বিতীয় সালাম ফিরে আমি দেখি যে একজন মানে মনে হয় যে রুকুতে চলে যাচ্ছে, তিনি কি দ্বিতীয় সালাম ফিরেছেন কি ফিরান নাই জানি না, কেন এত তাড়াহুড়া? কোন সালাতের ফরজ সালাতের সাথে কোন সুন্নাত অথবা নফল সালাত আদায় করা সুন্নাহের পরিপন্থী কাজ, বুঝতে পেরেছেন কিনা? এটা সুন্নাহের পরিপন্থী কাজ। আমার বন্ধুগণ, সুন্নাকে অনুসরণ করার জন্য চেষ্টা করুন এবং জানার জন্য চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনারা সত্যিকার হেদায়েতের আলো লাভ করতে পেরেছেন এবং হেদায়েত লাভ করার জন্য মানে এখানেই যথেষ্ট, এটা বহু দূরে যাওয়ার দরকার নেই, একটু জেনে নিলেই হলো। দেখা গেলেন আপনি ফরজ সালাত আদায় করলেন সুন্দর মতো জামাতের মধ্যে, সালাম ফিরানোর আগেই আপনি সুন্নাতের জন্য দাঁড়িয়ে যাচ্ছেন, কেন তো তাড়াহুড়ো আপনার? কি কারণে আপনি ফরজের সাথে মানে সুন্নতকে একসাথ করে দিচ্ছেন? ফরজ সালাত থেকে সুন্নতকে সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছিন্ন আদায় করতেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ফরজ সুন্নত সালাত যেগুলো আছে এগুলো আদায় করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আদায় করতেন। যদি আমাদের লোকেরা মানে মসজিদে আদায় করে হয়তো তারা ঘরে গিয়ে হয়তো ভুলে যেতে পারে অথবা অন্য কাজে ব্যস্ত হয়ে যেতে পারে, এই জন্য আদায় করে থাকে। মূলত এগুলো ঘরে সালাত আদায় করার বিষয়। ফরজ সালাত ছাড়া বাকি যত সালাত আছে এগুলোর উত্তম হচ্ছে কোথায় পড়বে? নফল সালাত সব ঘরের মধ্যে পড়বে, এটা হলো উত্তম। এই সুন্নত নামাজ হলো কি? এই সুন্নত নামাজগুলো কি তাহিয়াতুল মসজিদ সহ নাকি? না, তাহিয়াতুল মসজিদ যদি কেউ আদায় না করে থাকেন তিনি এই সুন্নতের সাথে তাহিয়াতুল মসজিদ নিয়ত করলেই হয়ে যাবে, তাহলে দুটি আদায় হয়ে যাবে, বুঝতে পেরেছেন কিনা? যেমন আপনি দুই রাকাতে নিয়ত করলেন যে তাহিয়াতুল মসজিদ এবং জোহরের সুন্নত, তাহলে আপনার তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে, একই নিয়তে একই সালাতের মাধ্যমে আপনি দুইটা সওয়াব পেয়ে যাবেন, একই সালাতে কোটা পেয়ে যাবেন। আরো একটা, যদি উযু করে আসেন তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ এবং সুন্নত জোহরের সুন্নত একসাথে তিনটার ফজিলত পেয়ে যাবেন যদি নিয়ত করে থাকেন, কারণ প্রত্যেকটি সালাতের মাকসুদ এক, বুঝতে পেরেছেন কিনা? অবজেক্টিভ এক, ফলে এটা একটা আরেকটার সাথে কি করে, একটা আরেকটার সাথে ইনক্লুড হয়, একটা আরেকটার সাথে সংযুক্ত হয়, তাই একই নিয়তে আপনি তিনটে সালাত আদায় করতে পারবেন, একই নিয়তে আপনি তিনটে সালাত আদায় করতে পারবেন এবং তিনটার ফজিলত আপনি লাভ করবেন যদি আপনি এভাবে আদায় করে থাকেন। কিন্তু যদি আপনি দেখেন যে না আপনি তাহিয়াতুল মসজিদ আদায় করবেন, আপনার সময় আছে, তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ আদায় করার পরে আপনি ইচ্ছা করলে আবার দুই রাকাত সালাত আদায় করতে পারেন সুন্নাত হিসেবে, দুই রাকাত সালাত আদায় করতে পারেন আপনি সুন্নাত হিসেবে, এটি আপনার জন্য জায়েজ রয়েছে যদি আপনি দেখেন যে আমার সময় আছে, আর যদি না সময় না থাকে তাহলে আপনি একসাথেও আদায় করতে পারবেন। তাহিয়াতুল মসজিদের মসজিদের নামাজ আলাদা না, তাহিয়াতুল মসজিদের জন্য আলাদা নামাজ আদায় করার দরকার নেই, দুই রাকাত আদায় করলেই তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি, এখানে আরেকটা মাসালা বলে দিচ্ছি, কোনো ব্যক্তি যদি তিনি ঘরে ফজরের সালাত আদায় করেছেন এরপরে তিনি মসজিদে আসছেন, তাহলে তিনি মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, বুঝতে পেরেছেন কিনা? কারণ ফজরের সালাত সুন্নত আদায় হয়ে গিয়েছে তার, কিন্তু মসজিদে বসার পারমিশন হয় নাই, বুঝতে পেরেছেন কিনা? মসজিদে বসার জন্য তার দুই রাকাত দরকার ছিল, যে এই দুই রাকাতের ঘাটতি হয়ে গেছে, এই জন্য মসজিদে বসতে হলে এই দুই রাকাত কি করবেন, আদায় করবেন, অন্যথায় একামত দেওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন মসজিদের মধ্যে, একামত দেওয়া পর্যন্ত মসজিদের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, একামত দিলে তারপরে সালাতে অংশগ্রহণ করবেন, কিন্তু মসজিদে বসবেন না, মসজিদের আদব রক্ষা করবেন, মসজিদের শিষ্টাচার রক্ষা করবেন, গুনাহগার হবে। বিতর নামাজ কয় রাকাত? তিন রাকাত পড়লে এই এই ইখতিলাফ কি এখানে এখন আসবে? বিতর নামাজ কয় রাকাত, এটা একবারেই মানে অতিরিক্ত প্রশ্ন, কারণ বিতর হচ্ছে রাতের নামাজ, বুঝতে পেরেছেন কিনা? রাতের নামাজ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এক রাকাত পড়ে এটাকে বেজট করতেন, এর নাম হচ্ছে বিতর, বুঝতে পেরেছেন না? এখনো কারো কনফিউশন হয়ে গেছে, কারো এখনো কি কনফিউশন আছে কিনা? রাতের নামাজকে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর জোর আদায় করতে বলেছেন, দুই রাকাত করে আদায় করতে বলেছেন এবং এক রাকাত পরে সেটাকে বিতর করতে বলেছেন, বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত, নয় রাকাত এবং এগারো রাকাত আদায় করতেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আদায় করার কথা বলেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিন রাকাতের বিষয়টি সাব্যস্ত হয়েছে, তিনি তিন ডাকাত বিতর পড়েছেন মর্মে সাব্যস্ত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসের মধ্যে এসেছে, কানা ইউতরি বিসালাস, রাসূলুল্লাহ সাল্লাম তিন ডাকাত বিতর করতেন। সুতরাং কেউ যদি তিন ডাকাতে বিতর করেন সেটাও তিনি করতে পারবেন। তিন ডাকাতে যদি কেউ আদায় করতে চান তাহলে দুই পদ্ধতি তিনি আদায় করতে পারেন, একটা হচ্ছে তিন ডাকাত একসাথে আদায় করতে পারেন, মাঝখানে বৈঠক করবেন না, আর একটা হচ্ছে তিন ডাকাত যদি কেউ আদায় করতে চান দুই ডাকাত পড়বেন তারপরে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে এক রাকাত ভিন্ন করে আদায় করবেন,
দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। বিতির ব্যাপারে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ জাদুল মাআদের মধ্যে সর্বমোট যে সূরাতগুলো উল্লেখ করেছেন সেখানে ছয়টি সূরাত উল্লেখ করেছেন, তার মধ্যে পাঁচটি সূরাত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, ছয় নম্বর সূরাত যেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয় নাই সেটা হলো যে বিতিরে সালাত আদায় করবে, মাঝখানে বসে যাবে মাগরিবের নামাজের মতো করে, তারপর আবার দাঁড়াবে, দাঁড়িয়ে আবার এক রাকাত আদায় করবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, বরং এটা একটা হাদিসের বাব থেকে কেউ কেউ ইজতিহাদ করেছেন, হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে ইজতিহাদ করেছেন উলামায়ে কেরাম। এটা ইজতিহাদ ছাড়া আর কিছুই না, যেহেতু স্পষ্ট কোনো বর্ণনা এর জন্য পাওয়া যায় না, এটা ইজতিহাদ করে বের করেছেন। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই ইজতিহাদ করার অবকাশ আছে বলে বোঝা যায়, বাকি এটি মূলত সুন্নাহ দ্বারা সরাসরি কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। স্বীয় প্রয়োজনে কুরবানির সকল গোশত বুক করা যাবে কিনা, যাবে তো ঠিক আছে, স্যাক্রিফাইসটা করলেন কি, নাম দিলেন কুরবানি আর গোশত করে লাভ নেই, মানে দিলেন কোনটা, লা ইয়ানালুল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার এই রক্ত তোমার এই গোশত এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাছে পৌঁছবে না, পৌঁছবে যেটা তোমার অন্তরের মধ্যে কি রেখেছো সেটা, তোমার এই তাকওয়াটুকু সত্যিকারভাবে বুঝবে, সেটা তো অর্জন হয়নি। প্রয়োজনটা কি দেখলেন আপনি, এত গোশত খাওয়ার প্রয়োজন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, মেহরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন বলে খেতে পারছেন, অন্যথায় পুরোটাই তো আল্লাহর জন্য। যদি আপনি আল্লাহর বান্দা হন কোরবানি করছেন কার জন্য, না অন্য কারোর জন্য, তাহলে খাওয়ার অনুমতিটা আল্লাহ তাআলা মেহরবানি করে দিয়েছেন, এই জন্য মানে সন্তুষ্টি অর্জন করে তো পুরোটাই দিয়ে দেওয়া দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে যাবে করে দিলেন, স্যাক্রিফাইস কুরবানি করলেন, সন্তান কিভাবে বললেন যে আপনি যাবে করেন, ইফআল মা তুমার, আপনাকে যে নির্দেশ দিয়েছে সেটাই আপনি পালন করেন, চিন্তা করেন, কোনো ধরনের দ্বিধা নেই, কোনো ধরনের সংকোচ নেই, কিছুই নেই। আর আমি আপনি গরু গরু একটা যাবে করে মানে গোপনে গোপনে এটা মানে আল্লাহ তাআলা যেন না দেখে লুকাই ফেলতেছেন, ভাই এটা কি বলতেছেন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে লুকাবেন আল্লাহ তারা দেখবে না, সবটাই তিনি দেখতেছেন, আপনার অন্তর দেখতেছেন, আপনার গোশত দেখতেছেন, আপনার জবেও দেখতেছেন, সবটাই তিনি দেখতেছেন। সুতরাং খেয়াল রাখুন, সতর্ক খেয়াল রাখুন, কতটুকু আপনি স্যাক্রিফাইস করছেন এখানে, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। পিছনে আরেকটা প্রশ্ন কোরবানির সাথে সম্পৃক্ত, উত্তর দিলাম না, কারণ হলো সময় আমাদের হাতে কম, ঠিক না, না সময় শেষই হয়ে গেছে, শেষ না, আর কতক্ষণ আছে, সালাত কয়টা বাজে, আটটায়, ও তাহলে সময় আছে, না আটটায় হলে সময় আছে, আপনাকে ইচ্ছা করে দেরি করে পড়েন না আপনি অন্যখানে আটটায় পড়ে, আচ্ছা ঠিক আছে। কোরবানির গোশত তিন ভাগে বন্টন করে এক ভাগ প্রতিবেশীর জন্য সমাজে দেওয়ার পর সামাজিক রীতি মোতাবেক কোরবানি দাতার কি রেখেছে, কোরবানি দাতার মন ওই বান্দ বক্ষণ করতে পারবে কিনা, কোরবানি দাতা ওই গোশত বক্ষণ করতে পারবে কিনা, কেন বক্ষণ করতে পারবে না, দাতারাও বক্ষণ করতে পারবে, দাতারাও বক্ষণ করতে পারবে, দাতারা যদি আপনি যদি এটা দিয়ে দেন এরপরে যদি আবার আপনার কাছে দেয় অথবা এরপরে যদি রান্না করে আপনাদেরকে খাওয়ায় তাহলে খাওয়াইতে পারবে, এক মিসকিনকে মনে করেন আপনি দিয়ে দিলেন, ঠিক আছে, এখন মিসকিনে বলে রান্না করে এনে আপনার বলে যে আসেন মুরব্বী খাই আপনি সহ, আপনি খাবেন না, আপনার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ, এটি কোরবানি নয় শুধু বরং মান্যতের গোশত পর্যন্ত খাওয়া জায়েজ রয়েছে, খেতে পারবেন। চাকরি হতে অবসর গ্রহণ করার পর স্মরণের কি রেখেছে, সরকার কর্তৃক প্রদত্ত পেনশনের অর্থ আল আরাফা ইসলামী ব্যাংকে মেয়াদি জমা রেখে তার থেকে প্রাপ্ত মুনাফা দ্বারা বাকি জীবনের সমস্যার সংসার যাত্রা নাকি সংসার যাত্রা নির্বাহ করা কি শরীয়ত সম্মত কিনা, সেটা যদি হালাল পদ্ধতিতে হয় থাকে তাহলে যাই তাহলে নির্বাহ করতে পারবে। এখন আমি জানি না যে আল আরাফা ইসলাম ব্যাংক মানে এই যে মানে তাদের যেই লেনদেন আছে এটা কি হালাল পদ্ধতিতে তারা করছে কিনা, তাদের আদৌ শরিয়া কনসালটেন্ট বা শরিয়ার সেই পণ্ডিতরা আছে কিনা যারা শরিয়া বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়ে থাকে, কারণ শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব
শরিয়া বোর্ড হলে তাহলে এই শরিয়ার অনুযায়ী ইসলাম বাস্তবায়িত হবে না। এই জন্য সেটা যদি আপনার কাছে কনফার্ম হতে পারেন আপনি যে না এই লেনদেন শরিয়া সম্মত ঠিক আছে, তাহলে আপনার জন্য এটা জায়েজ রয়েছে, না জায়েজের কিছুই নেই, এটা আপনাকে আগে কনফার্ম হতে হবে যে আসলে মানে এটা শরিয়া অনুযায়ী লেনদেন হচ্ছে কিনা। শরিয়ার লেনদেনগুলো একেবারে স্পষ্ট, সেগুলো সুদের ভিত্তিতে হবে না, আপনার সাথে লেনদেন হবে স্পষ্ট থাকবে যে সেখানে কোনো সুদ। যদি কোনো সুদের লেনদেন না থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা শরিয়া ভিত্তিতে হচ্ছে এবং সেটাই আপনি গ্রহণ করবেন। কিন্তু দেখবেন যে না পার্সেন্টেজ এবং সুদ সবটাই ঠিক আছে কিন্তু হদিসের ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, ওই মোতাবেক আরবি শব্দ, এটাই আমাকে ভয় লাগাই দিয়েছে। বুঝলেন আপনার মাশাআল্লাহ, এটা তো মনে হয় শরিয়ার 100% শরিয়া অনুসরণ করতেছে, মোতাবেক শব্দ লাগাই দিয়েছে। আর সাইডবোর্ডের মধ্যে কয়েকটা আরবি শব্দ, নিচে একটা আরবি শব্দ, এটা আমরা মনে ভয় পেয়ে গেছি, আমরা মনে করছি যে এটা হলো ইসলামী শরিয়া অনুযায়ী। না, সত্যিকার যদি আলেমদের দ্বারা পরিচালিত না হয় থাকে তাহলে সেখানে বিভ্রান্তি থেকে যেতে পারে। আমার জানা নেই কোনো যোগ্য আলেম সেখানে আছে কিনা বা তারা কি সেই অনুযায়ী পরিচালিত করছে কিনা, যদি থাকে তাহলে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং মনে করি যে এটা ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হচ্ছে। সেটা আপনি কনফার্ম হতে হবে, আপনাকে যিনি লেনদেন করবেন তিনি কনফার্ম হবেন। নামাজের কিয়াম, রুকু এবং সিজদা এর সময় দৃষ্টি কোথায় থাকবে? কিয়ামের সময় সিজদার দিকে থাকবে, রুকুর সময় সিজদার দিকে থাকবে, সিজদার সময় নিচের দিকে থাকবে এবং বৈঠকের সময় সালাতের মধ্যে তার শাহাদাত আঙ্গুলি অতিক্রম করবে না, এদিকে তার দৃষ্টি থাকবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবিদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সাহাবিদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর সাইদ ইবনে ওয়াহাব আল কাহতানি তার সালাতুল মুমিনের মধ্যে। যারা আপনারা সালাতুল মুমিন পড়তে পারেন, আরবি পড়তে পারেন, কে কে আছেন? একজনও নেই, তাহলে তো কঠিন সমস্যা। এমন সালাতুল মুমিনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে, দোয়া করেন যদি আমরা এই বইটা অনুবাদ করে দিতে পারি তাহলে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, তিন খণ্ডে সালাতুল মুমিন এই বইটি প্রকাশিত। শেষ প্রশ্ন, শেষ, আলহামদুলিল্লাহ আজকে দেখি যে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। লিখেছে সিজদা, লিখছে এখানে সিজদার সালাতে সময় আগে হাত রাখতে হবে না হাঁটু রাখতে হবে, বলবেন কি? আমি এবার এই প্রশ্নের উত্তরের আগে একটা ঘটনা বলি, ঘটনা মানে ইচ্ছা নয়, এটা আমি জিদ্দাতে গিয়েছিলাম কয়েকটা প্রোগ্রাম, এই তো একটা প্রোগ্রামে একজন দাঁড়িয়ে গেল, আলেম টাইপেরই ঢুক, আলেম হবে, তিনি দাঁড়িয়ে বলছে সাইফুল্লাহ ভাই আপনার প্রশ্ন উত্তরটা আমাদের কাছে খুব হাসি পায়, আপনার কাছে হাসি হলেও কিন্তু অন্যদের কাছে তো হাসি না, যিনি প্রশ্ন করেন তার কাছে এটা হাসি না, যিনি প্রশ্ন করেন তিনি হাসির জন্য মনে হয় আমার মনে হয় না প্রশ্ন করেন, তিনি হয়তো জানার জন্যই প্রশ্ন করেন কিন্তু আপনার কাছে হয়তো হাসি পায় আর কি। বলে আপনাদের প্রশ্ন একটাই, বিতিরের নামাজ আর হাঁটু উপরে রাখবে না হাত নিচে রাখবে না কি হাত বুকের উপর রাখবে না মাথার উপর রাখবে, এই সমস্ত প্রশ্ন, এছাড়া কি আর প্রশ্ন দুনিয়ার কোনো ইসলামের মধ্যে কোনো প্রশ্ন নেই। আমি বললাম যে দেখেন ভাই যান, যার কাছে যেটা সমস্যা তিনি সেটাই প্রশ্ন করেন, যার কাছে যেটা সমস্যা সেটাই প্রশ্ন করেন, এখন আপনার কাছে এটা সমস্যা না, এই জন্য আপনি হয়তো মনে করছেন যে এই লোকটা কি প্রশ্ন করেছে ফালতু প্রশ্ন করেছে কিনা, কিন্তু ব্যাপারটা এমন নয়। সালাতের কোন একটা বিষয়ে যদি কোনো ব্যক্তির কাছে কনফিউশন থেকে যায় তার উপর ওয়াজিব হচ্ছে এটা জেনে না প্রশ্ন করে। আপনি হয়তো এটাকে হালকা মনে করেছেন, হাত কি মানে মাথার উপর রাখবে না বুকের উপর রাখবে না নাভির নিচে রাখবে না নাভির উপর রাখবে, এটা আপনার কাছে খুব ক্ষুদ্র, আপনি হয়তো মনে করছেন এটা ক্ষুদ্র মাসআলা, কিন্তু আসলে ক্ষুদ্র মাসআলা নয়, এটা সালাতের সাথে সম্পৃক্ত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। এখানে যদি কোনো বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণকে প্রাধান্য দিয়ে থাকে তাহলে অবশ্যই এর জন্য সে সওয়াব লাভ করবে, অবশ্যই এর জন্য কি করবে সওয়াব লাভ করবে, তাই এটাকে ক্ষুদ্র করে দেখার বিষয় নেই। এই জন্য সালাতের মাসলা মাসাইলগুলো নিয়ে মানে আমি ওই প্রশ্ন করে আমার কাছে ওই ওই কথা মনে পড়েছে যে লোকটা বলছে সাইফুল্লাহ ভাই প্রশ্ন তো সবগুলো একটাই, হাঁটু আগে নাকি হাত আগে রাখবে, এই মাসআলার মধ্যে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, ওলামায়ে কেরামের কি রয়েছে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ অভিমত হচ্ছে যেটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং হাদিসের বর্ণনার মাধ্যমে এটি বোঝা যায় যে হাত আগে রাখা এবং হাঁটু রাখা আগে রাখার ব্যাপারে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে হাঁটু রাখবে তারপরে হাত রাখবে, হাঁটু রাখবে তারপরে হাত রাখবে। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিস বর্ণনা করলেন তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন তোমরা লা তাবরুকু কামা ইয়াবরুকুল ইবল কাবরুকুল ইবল, উট যেভাবে বসে তোমরা সেভাবে বসো না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করলেন। নিষেধ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যা দিলেন। এই ব্যাখ্যাটুকু কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে দিলেন না পরবর্তী কোন বর্ণনাকারী দিয়েছে? এই নিয়ে ইখতিলাফ হয়েছে। এই নিয়ে কি রয়েছে? ইখতিলাফ হয়েছে, সেটা হচ্ছে ফালিয়াদা আহাদুকুম ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, তোমাদের মধ্যে কোন ব্যক্তি প্রথমে তার হাত রাখবে তারপরে হাঁটু রাখবে। এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এই হাদিসটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দীর্ঘদিন থেকে খেলাফ হয়েছে, আজকের খেলা ইখতিলাফ নয়। হাল হাযাল হাদিস মাকলুবুন আম লা, এই হাদিসটা কি মাকলুব না মাকলুব নয়? মাকলুব বলা হয় থাকে যেটাকে উল্টায় দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? উল্টিয়ে গেছে বক্তব্য, বক্তা বক্তব্য দিয়ে থেকে উল্টিয়ে গিয়েছে। যেমন একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাই লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত যা ব্যয় করেছে তার বাম হাত যাতে করে সেটা জানতে না পারে এমন ভাবে ব্যয় করবে। এই হাদিসের আরেক বর্ণনার মধ্যে এসেছে, কায়লা তাআলামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, তার বাম হাত যা ব্যয় করেছে ডান হাত যেন তা জানতে না পারে। বর্ণনাকারী উল্টে দিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? এটা হতে পারে যে তার বর্ণার সময় উল্টে গিয়েছে, ফলে পরবর্তী সময় লোকেরা এভাবে এনেছে। ঠিক এই হাদিসের মধ্যেও এই ধরনের বিষয় হয়ে গিয়েছিল, মাকলুব হয়ে গিয়েছিল। ফলে আহলে হাদিস মুহাদ্দিসিন কেরাম যখন এই হাদিসটি দেখতে পেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের মধ্যে বুরুকুল এবেল মানে উট বসার যে বর্ণনা দিয়েছেন, এই বর্ণনার সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যা যেটা দিয়েছেন হাদিসের মধ্যে, এই ব্যাখ্যার কোনো মিল নেই। এই ব্যাখ্যার কি নেই? কোনো মিল নেই। ফলে যেহেতু বুরুকুল এবেল আপনি যদি উটকে বসতে দেখেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে উট মূলত প্রথমে হাত বিছায় বসে তারপরে হাঁটু রাখে। উট প্রথমে হাত বিছিয়ে বসে তারপরে হাঁটু রাখে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে তোমরা উট যেভাবে বসে সেভাবে বসো না, তারপরে বলতেছেন যে তোমরা প্রথমে হাত রাখো তারপরে কি রাখো? হাঁটু রাখো। তাহলে জিনিসটা মিলে না, বুঝতে পেরেছি কিনা? উল্টে গিয়েছে। এই উল্টে যাওয়াটার বিষয় নিয়ে ইবনে সালাম আকদসী রহমতুল্লাহ আলাইহি সহ শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি সহ জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই হাদিসটা মাকলুব। সুতরাং এই হাদিসের মূল কথা হচ্ছে যে প্রথমে হাঁটু রাখবে তারপরে হাত রাখবে, যেহেতু একাধিক বর্ণার মধ্যে এটি সাব্যস্ত হয়েছে। কিন্তু জুমহুর আল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটাকে গ্রহণ করেছেন, এই মতনটাকে গ্রহণ করেছেন। কেন গ্রহণ করেছেন? তারা বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুরুকুল আইবেলের মানে নিষেধ করে তারপরে বলছেন যে এইভাবে বসার জন্য, তাহলে বুঝা যাচ্ছে যে এভাবে বসাটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। যেহেতু এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাগুলো দুটি হাদিসের সাপোর্টেই সহি, সুতরাং কোনো ব্যক্তি যদি আগে হাত হাত রাখে অথবা আগে হাঁটু রাখে দুইটাই শুদ্ধ কাজ, যেহেতু দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অথবা সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, তাই এক্ষেত্রে আর ইখতিলাফের কোনো সুযোগ নেই। যদি ইখতিলাফ হয়েছে তবে এটাকে বৈচিত্র্য হিসেবে গ্রহণ করে দুইটা কাজই জায়েজ রয়েছে, দুইটাই সুন্নার পরিপন্থী নয়, দুইটাই সুন্নার পরিপন্থী নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী কেউ যদি আগে হাত রাখেন তাহলে তিনি মনে করেন যে হাদিসের মধ্যে এইভাবে এসেছে, তিনি সেটা আমল করলেন, সুন্নার অনুসরণ করলেন। আর কেউ যদি মনে করেন যে না আগে আমি হাঁটু রাখলাম তাহলে এই অনুযায়ী আমল করলাম, এটাও রাসূল সাল্লাল্লাহু সুন্না অনুযায়ী বৈধ হবে, যেহেতু সুন্নার মধ্যে কোনো কোনো ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সূরাতকে একাধিক ধরনকে রাসূলুল্লাহ সাল্লাম অনুমোদন দিয়েছেন, একাধিক ধরনকে রাসূল সাল্লাম অনুমোদন দিয়েছেন, তার মধ্যে এটাও একটা হতে পারে যে এখানে একাধিক ধরন রয়েছে। তবে আহলে হাদিসগণ মুহাদ্দিসিনে কেরামগণ হাত আগে রাখার বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর যে হাদিসটা রয়েছে এই হাদিসটাকে সামনে রেখে। মুহরানা সম্পর্কিত ভালো, পিতা মাতা যদি সমাজের লোকদেরকে দেখানোর জন্য বেশি মুহরানা ধার্য করেন কিন্তু যে ছেলে মেয়ের বিবাহ হবে তারা যদি নিজেরা আলোচনার মাধ্যমে মনে মনে কম মুহরানা ধার্য করেন তা জায়েজ হবে কি না? মনে মনে নয়, যখন তারা মহারানার ব্যাপারে ঐক্যমতে বসবে তখন এর জন্য সাক্ষী রেখে মহারানার বিষয়টি ফয়সালা হয়ে যাবে, বুঝতে পেরেছেন কিনা? মনে মনের মাসালা এখানে চলবে না, লেনদেনের মাসালা তো, লেনদেন মনে মনে হয় না, লেনদেন এর মাধ্যমে সাক্ষ্য থাকতে হবে। যেহেতু কারণ কোনো কারণে গন্ডগোল হয়ে গেলে তাহলে দেখবেন যে এটা কত বড় ধরনের প্যাঁচ লেগে যায় আপনার, আপনার কত বিপদ হয়, শেষ পর্যন্ত জেলখানায় আপনাকে ঢুকাই দিবে, বুঝতে পেরেছেন কিনা? কারণ এই বন্ধনটা একেবারেই ঠুনকো বন্ধন, পৃথিবীতে এর চেয়ে ঠুনকা বন্ধন আর নেই, বুঝতে পেরেছেন?
কারণ আপনি যদি আজকে তালাক দিয়ে দেন, আগামীকাল এটা সাবেক স্ত্রী বলার সুযোগ আছে কিনা? এটা স্ত্রী নাই না, কিচ্ছু না, অপরিচিত মানুষ, তার সাথে সাক্ষাৎ দেখা কোনোটাই জায়েজ নেই, এটা আপনার সম্পূর্ণ অপরিচিত হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সুতরাং এটা হলো একেবারেই ঠুনকা একটা সম্পর্ক। কিন্তু আপনি যদি আপনার ছেলে, এই ছেলেকে যদি আপনি মুখে অস্বীকারও করেন, সেও কেয়ামত পর্যন্ত যখন পিতার নাম লিখবে কি লিখবে, আপনার নাম লিখবে, ঠিক কিনা? আর আপনিও যখন বলবেন যে আমার সন্তান, আপনার সন্তান সন্ততি কয়জন, তখন আপনি বলবেন যে আমার সন্তান হচ্ছে এতজন, তাকে বাদ দিতে পারবেন কিনা? বুঝতে পেরেছেন? ওইটা হচ্ছে দুইটা সম্পর্কের মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য এই সম্পর্কটা খুব ঠুনকা সম্পর্ক, এটার মজবুত করতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে, সাক্ষী ঠিকঠাক মতো রেখে যে হ্যাঁ এত টাকা দেওয়ার কথা ছিল, এটা মোহরানা লেখা হয়েছে, বাকি আমরা মানে বাকি টাকা থেকে ছাড় দিয়ে আমরা ইত্তেফাক হয়েছি, মানে চুক্তিতে আসছি যে আমাদের মোহরানা এখন এত হলো এবং এই টাকা আমরা পরিশোধ করব, দুইজন সাক্ষী রেখে দেবেন, তাহলে আর কোনো ইখতিলাফ থাকলেও ওই সাক্ষী দুজন কোর্টে গিয়ে আপনার পক্ষে দাঁড়ালেই ইসলাম ফয়সালা করে দিবে যে না এই লোকে ঠিক বলেছে, তুমি এখন সরো, তুমি মিথ্যা বলতেছো, বুঝতে পেরেছি? এই জন্য সাক্ষী থাকতে হবে, এটা মনে মনের বিষয় নয়, মনে মনে কোনো ফয়সালা হয় না। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।